আজকে আমরা টপিকের নামটা লিখছি আজকে টপিকটা আমার সাথে করেন লেখেন লেখেন আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশন অফ অফ স্পিচ আইডেন্টিফিকেশন অফ স্পিচ লেখেন সবাই খাতা কলম নে একবারে নোট করে ফেলি সবাই স্যার কেমন আছেন হাফসা খান আলহামদুলিল্লাহ ভালো শারমিন কেমন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি সবাইকে দেখা যাচ্ছে সানজিয়া ইসলাম ওয়ালাইকুম আসসালাম তারিকুল ইসলাম আসসালামু আলাইকুম স্যার গতকাল তারিকুল ইসলাম পোস্ট দেখার সাথে সাথে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিয়েছে যে কালকে রাতুল স্যারের ক্লাস অসাধারণ স্যারের অসাধারণ ক্লাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাবার থেকে আচ্ছা তাহলে আমরা শুরু করি হ্যাঁ মোটামুটি অনেক সময় হয়ে গেছে দেখি কিছুক্ষণ পর পর দেখছে আপনারা সবাই লাই আপনার লাইভ ক্লাসটা শেয়ার করে দিবেন আবারও বলছে আর শেষ পর্যন্ত ইন্টু থাকার আমরা চেষ্টা করি হ্যাঁ শেষ পর্যন্ত থাকার আমরা সবাই চেষ্টা করি নমস্কার নমস্কার কৃষ্ণকুমার কুমার কে কে অসাধারণ গুরুত্বপূর্ণ ক্লাস ইনশাল্লাহ দেখেন আইডেন্টিফিকেশন অফ ফার্স্ট অফ তাহলে আমরা শুরু করে দিচ্ছি মোটামুটি এখানে আমরা কতজন আছে তিনশো একজন আছে হ্যাঁ যেহেতু তিনশো জন আমরা এখানে আছে আমরা দেরি না করে ক্লাস তাহলে শুরু করে দিচ্ছে হবিগঞ্জ থেকে নিষাদ আসসালামু আলাইকুম এই নিষাদ হিরো হবিগঞ্জ থেকে হ্যাঁ হবিগঞ্জ গেলে আমাকে সবসময় সময় দেয় নিষাদ ভাই হ্যাঁ সবসময় সময় দেয় রাত্রে দেড়টা দুইটা পর্যন্ত আড্ডা দেয় আমার সাথে একসাথে বসে খুব মানে ঘুমুর চোখে আড্ডা দেয় আপনার ক্লাস ভালো লাগে আলহামদুলিল্লাহ ভালো আছে দেখেন আইডেন্টিফিকেশন অফ স্পেস আপনাদের নাউনের উপর ক্লাস নিয়েছি প্রণয়নের উপর ক্লাস নিয়েছি নিয়েছি অ্যাডভাইভের উপর নিয়েছি আবার কিছু ব্যচার সাথে ওপর নিয়েছি বিভিন্ন জায়গায় ক্লাসগুলি হয় এর সামনে রাখে

এন দেখে ছবি দেখে চেনা যাচ্ছে না আচ্ছা ঠাকুরগাঁ থেকে ঋতু তাহলে দেখেন পার্শ্বভিক স্পেস জানার জন্য আমাকে প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কে নাউন নাউনটা খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট অফ দ্য আইডেন্টিফিকেশন পার্শ্ব স্পেস জানার জন্য আমাকে ফার্স্ট অফ অল কী জানতে হবে ওয়াট উই হ্যাভ টু নো অবাউট নাউন অ্যাবাউট নাউন এই নাউনটা হচ্ছে পার্শ্বভিক স্পেসের সব কিছু মাদার সব মাদার বলা হয় এই নাউনকে হ্যাঁ তাহলে এই নাউন জানার জন্য আমরা জানি কোনো কিছু নামকে নাউন বলে বাট এটা ছোটবেলা থেকে পরে আসছে এখন এই ডেফিনেশন চলে না সব কিছু নামকে এখন নাউন বলে না একটা নাউন কতভাবে কাজ করে সেই নাউনের উপর সেই নাউনের উপর ডিপেন্ড করে হচ্ছে নাউনের উপর ডিপেন্ড করে যখন অ্যাডজেকটিভটা আপনি বের করতে পারবেন তাহলে অটোমেটিক বের করতে পারবেন অ্যাডভার্ব তাহলে আবার কি বের করতে পারবেন অ্যাডভার্ব আর এইখানে স্পিচ জানার জন্য আমাদের আরেকটা বড় যে জিনিসটা জানতে হবে সেটা জানতে হবে ডিটারমিনার সেটা কি জানতে হবে ডিটারমিনার তাহলে বেসিক জিনিসগুলি পনেরো বিশ মিনিট আগে দেখাই দিই তারপরে অনেকগুলি এক্সারসাইজ করবো সেই এক্সারসাইজ করতে করতে আস্তে আস্তে আমাদের সব কিছু কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে আমরা শুরু করছি আপনার থেকে তিনশো আটান্ন জন আছে হ্যাঁ দেখতে থাকি তাহলে আইডেন্টিফিকেশন যে প্রথমে আমাকে জানতে হবে নাউন তাহলে কোনো কিছু নামকে নাউন বলে আমরা এটা যেমন জানি আবার যে জিনিসটা আমরা চিনতে পারি না আমরা ধরতে না না কি করতে পারি অনুভব করতে পারি সবই হচ্ছে নাউন নাউনের চার বিভিন্ন প্রকার আছে নাউন নাউন আছে আছে প্রপার নাউন আছে তারপর কমন নাউন আছে নাউন আছে যেগুলি যা আছে এগুলি সব কিছু মিলে শুধু নাউন আমরা কীভাবে বের করতে পারবো সেই জিনিসগুলি দেখাচ্ছে ঠিক আছে তাহলে আমরা দেখছি তাহলে তাহলে লেখেন প্রথমে নাউন যেভাবে কাজ করে লেখান নাউন যেভাবে নাউন যেভাবে কাজ করে আগে বেসিকটা আমরা দেখি নাউন যেভাবে কাজ করে ঠিক আছে নাউন যেভাবে কাজ করে লেখা তা সেই থেকে ভোলা থেকে সোনালী হাওলাদার মাদারীপুর ওকে নাউন যেভাবে কাজ করে ঠিক আছে এক নম্বর লেখেন নাউন নাউন ভার্ভের নাউনের পর কমা দেন দেখেন ভার্বের সাবজেক্ট হিসেবে ভার্বের সাবজেক্ট হিসেবে এটা অনেকে অনেক কিছু ভাবে কনফিউশন কনফিউশন বলে ক্লিয়ার হয় নাউন ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে হ্যাঁ সাবজেক্ট হিসেবে লেখেন নাউন ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করবে সদরঘাট থেকে সুমন মিয়া স্যার এবার রমজানে আপনাকে রাইসুল ইসলাম তোমাকে লাগছে আচ্ছা তাহলে দেখেন আমরা নাউন হচ্ছে ভার্বের কি হিসেবে কাজ করে সাবজেক্ট হিসেবে তাহলে দেখেন এখানে একটা সেন্টেন্স লিখছি আমি মাহবুবুর রহমান শহ আপনি আমার মেসেজ পড়েন না কেন স্যার আমি চাঁদপুর থেকে দেখছি আপনি কবে চলে গেছেন চাঁদপুর এ শহ সব সময় সেকেন্ড বেঞ্চে বসে সন্ধ্যে ফার্স্ট বেঞ্চে আপনি যে বেঞ্চে পড়ছেন এখানে বসে উনি দেখেন রিডিং মেক্স ফুল রিডিং মেক্স ফুল ফুলম্যান এখন এটা খেয়াল করে আপনারা কমেন্টস লিখতে থাকেন যেখানে সমস্যা আপনারা জানাবেন আমি তাহলে শুরু করে দিচ্ছি হ্যাঁ একদম কি পল্লব কুমার পোদ্দার খুঁটিনাটি যা আছে সবই আলোচনা করছে এখন এটা শোনেন রিডিং মেক্স আ ফুলম্যান তাহলে এইখানে যে মেঘ শব্দটা আছে কথাটা বুঝি এই মেঘ শব্দটা কি ভার্ব না একটা তা আমরা কি নর্মালি কি জানে ভারবের আগে যাবো সেটা কে সাবজেক্ট এবং একটা সাবজেক্টে কে বা কারা দিয়ে প্রশ্ন করার জন্য নর্মাল আমরা যেটা উত্তর পাই একটা সেন্টেন্স ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাই তখন আমরা কি পাই সাবজেক্ট পাই ঠিক আছে এটা খেয়াল করব তাহলে ভার্বের আগে নর্মালি যেটা থাকে এটা কি সাবজেক্ট ভার্বের আগে নর্মালি যেটা থাকে এটা সাবজেক্ট এবং এই সাবজেক্টেরই আপনারা আরেকটা নাম বলবেন কি বলেন নাউন এই সাবজেক্টের আরেকটা নাম কি বলবেন নাউন এই সাবজেক্টের আরেকটা নাম কি নাউন নাউন তাহলে কি হিসেবে কাজ করে সাবজেক্ট হিসেবে কাজ করে তাহলে অনেকে চিন্তা করতে পারেন রিডিং মেক্স ফুল ম্যান এখানে রিডিং আইনজি ফরম্যাট আছে এখন যদি রিডিং এর নিচে আন্ডারলাইন করে থাকে এটা কোন অফ বিশ্বাস এটাই হচ্ছে করেন থেকে পার্সেন্ট স্টুডেন্ট ভার বসায় দিবে রিডিং মানে পড়াশোনা করা এটা মনে হয় কাজ করা বুঝতে পারবে এটা ভার হবে না কোন কারণে ভার হবে না ভারবের আগে নর্মালি যেটা বসে সেটা আমার কি সাবজেক্ট তাহলে যেটাই সাবজেক্ট সাবজেক্ট আরেকটা কি নাউন এখন মজার আরেকটা ব্যাপার দেখেন যে সকল নাউনের শেষে কি বলছে যে সকল নাউনের শেষে এই এই আইএনজি আইএনজি থাকে মানে যুক্ত হয় তখন আমরা আমরা বলা বলবো কি জেরান তাহলে দেখেন পার্স অফ স্পিচ আইডেন্টিফিকেশনের মধ্যে আবার কি বেড়ে গেল জেরান আমাদের কনফিউশন থাকে না কোন আইনজির সাথে জেরান বসে কোন আইনজির সাথে আপনার এটাকে কি বলা হয় পার্টিসিপল বসে তাহলে দেখেন যেটাই সাবজেক্ট ওটাই কি নাউন এবং নাউনের যখন আরেকটা আইএনজি ফরম্যাট থাকে তখন এটাকে আমরা কি বলছি জেরান বোঝা গেছে পারা যাবে ইনশাল্লাহ এখন আমরা এখানে যে কোনো নাম বসে কোনো নাম তো সাবজেক্ট হবে ওই সাবজেক্টটা পর নাউন হবে কিন্তু ওটা জেরান্ট হবে না কেন ওইখানে আইএনজি থাকবে না যদি আইএনজি থাকে তখন এটা হয়ে যাচ্ছে কি জেরান নাউন আইএনজি ফর্মেটে কাজ করে ঠিক আছে নাউন বা জেরান 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 ওকে তাহলে এখন এখানে দেখি এখানে একটা করে এক্সাম্পল দিছি একটু পরে অনেকগুলো এক্সাম্পল দিব তখন দেখবেন আরো ক্লিয়ার হয়ে যাবে না দেখেন নাম্বার টু এই নাউন কি করে ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে লেখেন ভার্বের ভার্ভের অবজেক্ট হিসেবে ভার্ভের অবজেক্ট হিসেবে কাজ করে এক ঘন্টা পনেরো মিনিট অনলাইনে লাইভ ক্লাসে যারা একদম ডিরেক্ট এখন লাইভে আছেন আমি রিকোয়েস্ট করবো এক ঘন্টা পনেরো মিনিট আমার সাথে থাকেনি ঠিক আছে আমার সাথে সবাই একটু থাকেন দেখেন অনেক কিছু শিখার আছে যারা অনেক কিছু জানেন রিভিশন দেন পরীক্ষার হলে এগুলি কিন্তু ভুলগুলি হয় পরীক্ষায় দেখবেন পারা ভুল হয় যেটা আপনি পারবেন ওটা ভুল হবে না বলেন কেন কারণ ওটা তো অ্যান্সারই করবেন না তাহলে ভুল তো আর হওয়ার সম্ভাবনা না যেটা পারবেন ওটাই অ্যান্সার করবেন ওটাই ভুলগুলি হয় এই রিভিশনের অভাবে তাহলে দেখেন ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে লেখেন উইথ উই এনজয় উই মুভি রবিয়া শারমের রাইট স্যার জিওগ্রাফার ফরে উই এনজয় ওয়াচিং মুভি লিখছি আমরা এখন একটু খেয়াল করি ওই এনজয় ওয়াচিং মুভি এখানে কি লেখছে ভার্বের কি হিসেবে কাজ করে অবজেক্ট কথাটা বুঝে অবজেক্ট হিসেবে কাজ করে একটা সেন্টেন্সের অবজেক্ট বের করতে হলে আমাকে কি করতে হয় এই অবজেক্টকে কিবা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেতে হয় একটা ভার্বকে যদি আমরা কিবা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাই তখন আমরা কি পাচ্ছে অবজেক্ট পাচ্ছে অনলাইনে যারা আছে বোঝা গেল ভাই একটা ভার্বকে যখন আমরা ভার্বে কোশ্চেন করব কখনো সাবজেক্টকে আবার কোশ্চেন করেন না আজকে সকাল ক্লাসে কিন্তু ঝামেলা হয়েছে যখন ওই অ্যাডজেক্টিভ পড়াইছে দুপুরে ক্লাসে অ্যাডজেক্টিভ পড়াইছে সবাই কিন্তু সাবজেক্টকে কোশ্চেন করতেছিল হ্যাঁ তখন এখানে দেখেন যে ভার্বের কি একটা ভার্বকে যখন কি বা কাকে প্রশ্ন করে উত্তর পাবো সেটা কি ভাই অবজেক্ট তাহলে দেখেন উই এনজয় ওয়াচিং মুভি তাহলে আমরা কি এনজয় করতেছে মুভি তাহলে এখানে কি ওয়াচিং ওয়াচিং মানে কি ওয়াচিং মানে কি উপভোগ করা কি উপভোগ করতেছে আমরা এই হচ্ছে আপনার মানে কি দেখছি আমরা ওয়াচিং মুভি মুভি দেখছি রাইট তাহলে এখানে যে ওয়াচিং মুভি যে ওয়াচিংটা আছে এটা কি এটা এটা পরে হবে অবজেক্ট এটা কি হবে অবজেক্ট এই অবজেক্টের আরেক নাম কি ভাই এই অবজেক্টের সাথে হ্যাঁ আইনজি ফরম্যাট আছে তাহলে আরেক নাম কি অবজেক্টের এরকম নাম কি নাউন এখন এই নাউনের সাথে আবার কি আছে আইন দিয়ে আছে এখন কি হয়ে যাচ্ছে তাহলে দেখেন আইডেন্টিফিকেশন পার্টস সাথে আমাদের কিন্তু জেরেন্ট হয়ে গেল এই ফরমেট না মিলে তখন সব ঢুকে যাবে কোথার মধ্যে পার্টিসিপলে এই আইনজি ফরম্যাটে যে আমাদের ঝামেলাগুলি হয় স্যার আমি ক্লাসে ছিলাম সুফিয়ান প্রধান হ্যাঁ আচ্ছা স্যার হলো ইংলিশে জিও ফ্রে চশার ভাই চশার অনেক বড় মাপের মানুষ চশারের সাথে তুলনা হয় না এই চশারকে চিনেন আপনারা হ্যাঁ ইংরেজি সাহিত্যের মেইন হতা কিন্তু উনি উনি সবাই উনি যখন প্রথম দিকে দেখলো যে সবাই হচ্ছে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে লেখালেখি করে কেউ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে সাহিত্য রচনা করে কেউ যার যা রোমান ভাষা বা অন্য ভাষায় সাহিত্য রচনা করে তখন এই চশার এসে আর কি শুরু করলো উনি বলতে থাকে আমি ইংলিশ ম্যান তেরোশো চল্লিশ সালে ওনার জন্ম চোদ্দশো চোদ্দশো সাল পর্যন্ত ওনার মানে মৃত্যু তার সময়কাল এই ডিউরেশন টাইমে তখন উনি কি করে প্রথম ইংরেজি ভাষায় ইংরেজি কবিতা ইংরেজি সাহিত্য রচনা শুরু করে এই জন্য চশাকে বলা হয় কে ওই যে উনি যে চশারের নামটা লেখছেন এই চশারকে কি বলা হয় ফাদার অফ ইংলিশ গ্র্যান্ড ফাদার অফ ইংলিশ লিটারেচার মর্নিং স্টার অফ ইংলিশ লিটারেচার এই চশার এই চশারকে আবার কি বলা হচ্ছে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি চশারকে বলা হচ্ছে ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই চশার হচ্ছে ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড ইংল্যান্ডের প্রথম জাতীয় কবি তারপরে ন্যাশনাল পোয়েট কাকে বলা হয় আমাদের বড় ভাই বড় ভাইকে শেক্সপিয়ার ঠিক আছে তাহলে দেখেন এটা হচ্ছে ভার রাফসান জানি অবজেক্ট নাউন জেরান সব বাস দেখেন উই এনজয় ওয়াচিং মুভি তাহলে এখানে ওয়াচিংটা কি আছে অবজেক্ট তাহলে এই অবজেক্টের আরেক নাম কি নাউন এখন এই নাউনের সাথে কি আছে আইএনজি যেহেতু আইএনজি আছে তখন এটাকে আবার আমরা কি বলছি জেরান তখন এটাকে আমরা আবার জেরান বলছি আশা করি কথাটা বুঝতে পারছেন তাহলে সাবজেক্ট হিসেবে সাবজেক্ট হিসেবে কি সাবজেক্ট হিসেবে কাজ করবে নাউন আবার কি হিসেবে কাজ করতেছে অবজেক্ট হিসেবে কাজ করতেছে ঠিক আছে আমি নর্মাল উদাহরণগুলি দিলাম না উই এনজয় মুভি মানে কি আমরা মুভি দেখি কি দেখি মুভি তাহলে মুভিটা হচ্ছে নাউন কিন্তু এটা কি হবে মুভিটা কি জেরান্ট হবে কেন হবে না জেরান্ট আইএনজি না জেরান্ট হইতে হলে আইএনজি ফর্ম থাকতে হবে তাহলে এখানে ওয়াচিং এর এই জন্য এই আইএনজি ফর্মগুলি এক্সাম্পল দিচ্ছে যাতে আপনাদের দুইটা একসাথে কি ক্লিয়ার হয়ে যায় পারা যাবে না ইনশাআল্লাহ অনলাইনে যারা আছেন নাহার কি জাহান তারপরে দেখেন এখানে গেল এখন দেখেন নাম্বার আচ্ছা ঠিক আছে এখন আসবে না আস আচ্ছা সমস্যা তাহলে এখানে দেখেন উই এনজয় ওয়াচিং মুভি এখন আমরা লিখি তিন নাম্বার লেখা প্রেপজিশন হিসেবে কাজ করে প্রেপজিশন হিসেবে কাজ করে প্রেপজিশন হিসেবে কাজ করে পড়ালেখার নিয়ম আমি এক আইটেম দিয়ে যদি আমি তিন চারটে আইটেম মিলাইতে পারি এটা হচ্ছে পড়ালেখার মেইন একটা ব্যাপার হ্যাঁ গ্রামারের রুলসের অভাব নাই গ্রামার অভাব নাই মানে এক আইটেম দিয়ে যদি আমি তিন আইটেম জানতে পারি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অবশ্যই এটা অবজেক্ট হ্যাঁ দুইটাই অবজেক্ট হ্যাঁ রাফি ইব্রাহিম রাফি ভাই কেমন আছেন ঠিক আছে তাহলে এখানে দেখেন প্রেপোজিশন হিসেবে কাজ করে এই প্রেপোজিশন হিসেবে কাজ করে এখানে একটা কথা লিখলাম আই এম আই এম অ্যাফ্রেড অফ স্মোকিং আই এম ফ্রেড অফ কি স্মোকিং লেখেন আমাদের বড় ভাই শেক্সপিয়ার এটা আর শুনলাম আমি সবসময় শেক্সপিয়ারকে এরকম বলি ইংরেজি সাহিত্য আমি নিজে সাহিত্যের একজন ছাত্র ওনার ব্যাপার আসলে অনেক কিছু পড়ার আছে জানার আছে ভালো মতো পড়লে বুঝতে পারবো উনি কী কী মিন করে লিখছেন এরপর থেকে সবসময় সিনিয়র পার্সন হিসেবে ওনাকে ধরা হয় লিখছে আই এম এফ্রেড অফ স্মোকিং অনলাইনে যারা চিত্র একটু খেয়াল রাখে এখানে অফটা কি প্রি না প্র্যাপজিশন উচ্চারণ কি প্র্যাপজিশন আমরা ছোটোবেলায় প্রি বলি আর এটা কিন্তু জিরান্ট না এটা কি জেরান্ট বর্গ জেরান্ট ঠিক আছে তাহলে এই যে এটা কি প্রেপোজিশন এটা কি প্রেপোজিশন এই প্রেপোজিশনের পর যে সিঙ্গেল শব্দটা থাকবে এটা সবসময় কি হয় এটা সবসময় কি হয় নাউন হয় আর এটা যেহেতু আইএনজি ফর্মেটে আছে এখন এটাকে কি বলা যেতে পারে আবার জেরান একদম মাথায় ঢুকছে না মনে ঢুকছে হ্যাঁ সব জায়গায় ঢুকছে মনে ঢুকা নাই হ্যাঁ মনে যাতে মাফু আলম সার আলহামদুলিল্লাহ ভালো আই এম এফ্রেড অফ স্মোকিং তাহলে এখানে কি আছে নাউন অথবা এটা জেরান এখন আমরা একটা কাজ করব অনলাইনে যারা আছে এই প্রেপজিশনের উপরে একটা দাগ দিয়ে এখানে লেখেন এ ডট আই লেখেন এ ডট আই স্যার আমাদের মনে রাখানোর মনে রাখার জন্য লিটারেচারদের ভাবি মনে রাখা দেন এটা আমরা খেয়াল করি হ্যাঁ লেখে তিনশো জন আছে আমরা হ্যাঁ আই এম অ্যাফ্রেড অফ স্মোকিং এটা খেয়াল করে আমরা এখানে কি এ ডট আই এ ডট আই মানে অনলাইনে যারা আছে এটা হচ্ছে আজীবন ইম্পর্টেন্ট এ ডট আই মানে কি যার নাম তাই জেরান পল্লব কুমার পোদ্দার ইয়েস যার নাম তাই জেরান তাহলে দেখেন এইখানে কি বলছে আজীবন ইম্পর্টেন্ট আজীবন ইম্পর্টেন্ট তার আমি সবসময় কি বলি যত বছর আপনারা পরীক্ষা দিবেন অনলাইনে যারা আছে কথাটা আমরা বুঝার চেষ্টা করি হ্যাঁ যত বছর আপনারা পরীক্ষা দিবেন এটা তো আসবেই এবং এগুলো হাই হ্যালো দিবেই পরীক্ষার হলে প্রেপোজিশন নাউন হিসেবে কাজ করে প্রেপোজিশন পর যারা শব্দটা থাকে এটা সবসময় কি হয় নাউন থাকে ঠিক আছে আর আপনারা যে আপনারা আপনাদের ভবিষ্যৎ থেকে ব্যাটারি আসবে না বিয়ে শি করবেন বাচ্চা কাছে আসবে না ওরাও যখন চাকরি পরীক্ষা দিবেন ওদেরকেও বলবেন বাবা দুই সালে আল্লাহ জান্নাত বাসী করুক আমাদের এক সার ছিল এই সার এগুলি পড়াই দিয়ে গেছে খুবই ইম্পর্টেন্ট এই সারে বলছে প্রেপোজিশন হিসেবে কাজ করে বাবা এই যা থাকে এটা নাউন থাকে এবং আইন যে থেকে জেরান থাকে ওদের এটা বুঝাইবেন বিশ্বাস করেন আমি বেঁচে থাকবো না হয়তো বা থাকবো না হয়তো বলে ভুল হবে থাকবো না ওদের পরীক্ষা এটা কমন পাবেনি হ্যাঁ নেগেটিভ ধরা ভালো ঠিক আছে আমিও আছি আচ্ছা তাহলে কি নুরুদ্দিন ফ্রম সৌদি আরব সৌদি আরব থেকেও দেখছে আলহামদুলিল্লাহ তাহলে দেখেন আই এম অ্যাফ্রেড অফ স্মোকিং বুঝতে পারছে তাহলে এই প্রেপোজিশনের পর যে সিঙ্গেল শব্দটা থাকে এটা কিয়ামতের আগ পর্যন্ত কি হবে নাউন হবে আর এটার সাথে যদি আইএনজি ফর্ম থাকে তাহলে কি হবে জেরান অ্যাকচুয়ালি তোমার বিশেষের কোশ্চেন তেতাল্লিশ তোমার বিশেষ বিশেষের কোশ্চেন প্রেপোজিশনের পরে আইএনজি ফর্মেটা ছিল জেরান না পার্টিসিপল হবে তাহলে অ্যান্সারটা কি হচ্ছে জেরান পারা যাবে না ইনশাআল্লাহ অনলাইনে যারা আছে সোমা ফারজানা লিপি পি সোমা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন লেখেন তারপর এখানে আমরা লিখি নাম্বার 4 প্রিপজিশন হিসেবে তাহলে মানে এখানে একটা সেন্টেন্স লিখতে বলছে এর কে তাহলে এখানে এই যে এখানে একটা সেন্টেন্স লিখছে স্যার আপনি হাজার বছর বেঁচে থাকেন দোয়া করে এটা কোন লিটারি টার্মসের ভাষা এটা কি বলে এটাকে লিটারি টার্মসের ভাষা কি বলে দেখেন এটার সাথে সাথে সাহিত্যর কথাও চলে আসতেছে হ্যাঁ যেহেতু আমি সাহিত্যের দিল মানে একদম ফার্স্ট দিলে স্যার ইউক্রেন থেকে আছে আরেকজন আছে ইউক্রেন হ্যাঁ ঠিক আছে ওই যুদ্ধ করতেছেন না ক্লাস দেখতেছেন যাই হোক এখানে যে কথাটা বলছে ওই আপনাকে এই কথাটা লিখছেন প্রেপজিশনের পর কেয়ামতের আগ পর্যন্ত যে সিঙ্গেল শব্দ থাকবে এটা কি থাকবে এটা নাউন থাকবে যদি আইএনটি ফরম্যাটে থাকে তখন এটা কি হয়ে যাবে জেরান পারা যাবে ইনশাল্লাহ আচ্ছা আমার কালকে এটা বলছেন ইফতারের পর আচ্ছা সেমিনারটা অনেকে জানতে চেয়েছেন ওটা হচ্ছে আপনাকে ইদ মোবারক জানাইছে হ্যাঁ অনেক স্টুডেন্ট এই সেমিনার হচ্ছে আগামীকাল সন্ধ্যা সাতটার সময় ইফতারের পর পর ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা তাহলে আমরা পড়ায় চলে যাচ্ছি কথাগুলি খুব চমৎকার চমৎকার কথা বলছেন আমরা একটু এগুলি শুনি নিজের জন্য অবশ্যই করবেন নিজের প্রতি ভালোবাসা রাখবেন তারপর তো মা বাবা আপনাদের জন্য ওয়েট করছে ভালো কিছু দেখার জন্য এটা দেখানোর চেষ্টা করবেন তাহলে দেখেন এখানে কি লিখছে প্রেপোজিশন হিসেবে কাজ করে তাহলে প্রেপোজিশন হিসেবে যেটা কাজ করে যা পরে এটা কি নাউন আর এই নাউনের আরেক নাম কি জেরান অনেকে বলছেন এই যে আমি মাত্র যে এতক্ষণ এটাকে কমেন্ট চেক করলাম অনেকে বলছে এটা এটাকে পার্টিসিপল তো হওয়ার কথা আবার প্রেপোজিশন ভার্বের পর যদি প্রেপোজিশন থাকে তাহলে সেটা আবার অ্যাডভার্ব হয় তা ভার্বের পর প্রেপোজিশন থাকলে কখন অ্যাডভার্ব হয় কখন কি হয় এটা একটু পরেই জানতে পারবেন এখন যতটুকু দেখাচ্ছে এতটুকু দেখেন সব ঘুরে ফিরে আসবে ঠিক আছে তাহলে এখানে দেখেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে দেখেন এখানে আই এম এফ্রেড অফ স্মোকিং তারপর লেখেন অ্যাপোজিশন হিসেবে কাজ করে কি হিসেবে কাজ করে চার নাম্বার লেখেন অ্যাপজিশন হিসেবে কাজ করে এই নাউন অ্যাপোজিশন হিসেবে কাজ করে দেখেন অ্যাপোজিশন হিসেবে কাজ করে লেখেন অ্যাপোজিশন হিসেবে কাজ করে অ্যাপোজিশন হিসেবে কাজ করে হিসেবে কাজ করে লিখছে এখন কোশ্চেন হচ্ছে অ্যাপোজিশন কি হোয়াট ইজ অ্যান অ্যাপোজিশন অ্যাপোজিশনটা কি একটু কথাটা আমরা শুনি এই অ্যাপোজিশন সামনে কমা পিছনে কমা মাঝখানে যা থাকে এটা হচ্ছে অ্যাপোজিশন কি বলছে বলেন সামনে কমা একটা সেন্টেন্সে পুরোটা যখন থাকার পর দেখবেন ওই সেন্টেন্সের মাঝখানে সামনে কমা প্রশ্ন একই হয় কিন্তু বুঝতে পারি না কোনটি কি হবে পল্লব কুমার পোদ্দার ভাই এটা একটু দেখেন হ্যাঁ ক্লাসটা একটু দেখেন দেখবেন পুরোটা ক্লিয়ার হয়ে যাবে রেকর্ডিং থাকবে রেকর্ডিং আবার দেখবেন ঠিক আছে তাহলে এখানে একটা কথা বলছে যে অ্যাপোজিশন কি সামনে কমা পিছনে কমা মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে ঠিক আছে সেটা হচ্ছে কি অ্যাপজিশন এই অ্যাপজিশন মানে জিনিসটাকে দেখেন পরে আমি ব্যাখ্যা দিচ্ছি আমি বইয়ের ভাষায় বোঝাচ্ছি না আমি ভাই আমার নিজের ভাষায় বোঝাচ্ছি খেয়াল করি হ্যাঁ এখানে লিখলাম সাকিব কমা সেমিনার সন্ধ্যা সাতটায় আগামীকাল হ্যাঁ দেখেন সাকিব আবার ক্যাপ্টেন প্লেট ওয়েল অনলাইনে যারা আছেন একটু বলবেন অ্যাপোজিশন কোনটা আপনারা বলেন আর ক্যাপ্টেন কার চেহারা দেখছেন এই সামনে কমা পিছনে কমা ঠিক আছে মাঝখানে যে সেন্টেন্সটা আছে এটা কি আমার অ্যাপোজিশন তাহলে যেটাই আমার অ্যাপোজিশন এটার আরেক নাম আমরা কি বলতে পারি নাউন ঠিক আছে এটাকে আমরা কি বলতে পারি নাউন ঠিক আছে আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় শিক্ষার্থী আমাদের ডিএমডি স্যার শ্রদ্ধেয় ডিএমডি স্যার আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন সবাই উত্তর নিবেন প্লিজ আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় শিক্ষার্থী বলে সবাইকে সালাম দিয়েছে উত্তর নিবেন তাহলে এখানে দেখেন কি আছে সাকিব আওয়ার ক্যাপ্টেন প্লেট ওয়েল তাহলে এখানে কি হিসেবে কাজ করছে অ্যাপোজিশন হিসেবে কাজ করছে ঠিক আছে যেটাই অ্যাপোজিশন এটা আরেক নাম কি নাউন আর এই অ্যাপোজিশন দেখেন অনলাইনে যারা একটু কথা শুনে আমরা মুখস্থ বিদ্যা পড়ি খেয়াল করি এই সাকিব এই আওয়ার ক্যাপ্টেনটা ঢেকে দিলাম তাহলে কি হলো সাকিব প্লেই টোয়েল মানে কি সাকিব ভালো খেলেছিল ভালো খেলেছিল এতটুকু বললে কি হইতো না কিন্তু আমরা আবার কি করলাম মেনশন করলাম সাকিব আওয়ার ক্যাপ্টেন আমাদের ক্যাপ্টেন উনি ভালো খেলছিলেন তাহলে তার ব্যাপারে কি অতিরিক্ত এই জিনিসটা আমরা তথ্য দিলাম না এই যে হ্যাঁ কমপ্লিমেন্ট এই যে সাকিবের ব্যাপারে অতিরিক্ত যে তথ্য দেওয়া সেটাই হচ্ছে কি আমাদের অ্যাপোজিশন আর আমি আমার নিজের ভাষায় কি বলি সামনে কমা পিছনে কমা মাঝখানে যা থাকে অতিরিক্ত তথ্যই দিবে এছাড়া কিছু দিবে না তাই এই অ্যাপোজিশনের ওখানে লেখান অতিরিক্ত তথ্য দেওয়া নাউনের ব্যাপারে বা কারোর ব্যাপারে কি অতিরিক্ত তথ্য দেওয়া লেখান নাউন বা কোনো কিছুর ব্যাপারে কি অতিরিক্ত তথ্য দেওয়া সেটা হচ্ছে কি আমাদের অ্যাপোজিশন স্যারকে আমার হচ্ছে আলহামদুলিল্লাহ নাও সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া সবার লেখা শেষ কেন এটা কনফার্ম করে সবার লেখা শেষ কিনা কনফার্ম করে হুম লিখছি আমরা আচ্ছা এরকমের নাউন হচ্ছে আবার কি হ্যাঁ কিসের মতো একটা উদাহরণ দেন মতো ওটা ওটার আবার কাহিনী আছে ওটা ছোট ছোট কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে আপনার অ্যাডভার্ব হইতে হইলে কি রকম কাজ করবে নাউন আর প্রোনাউন বাদ দিয়ে বাকি যে ছয়টা পার্স আছে তার মতো কাজ করতে পারো কাজ করতে হবে দেখেন এই অ্যাডভার অ্যাডভারকে মডিফাই করে কিনা সেই অ্যাডভার প্রেপোজিশনকে মডিফাই করে কিনা সেই অ্যাডভার কনভেনশনকে মডিফাই করে কিনা সেই অ্যাডভার অ্যাডজেক্টিভকে মডিফাই করে কিনা এই জিনিসগুলো আমাকে দেখতে হবে এগুলো দেখলে তাহলে ওটা আমরা অ্যাডভার বসা দিব আর এখানে কি লিখতে হচ্ছে ক্যাপ্টেন প্লে টুয়েল এখানে এই সাকিবের ব্যাপারে তথ্য দিয়েছে নাউনের ব্যাপারে তা নাউনের ব্যাপারে তথ্য দিলে আমরা এটাকে অ্যাডভার ধরতে পারবো না বাট বিশেষ ক্ষেত্রে অ্যাডভার দুইভাবেই কাজ করে নাউন এবং প্রণাউনের ব্যাপারে তথ্য দেয় বিশেষ কোনটা যদি বলে অনলি হি ক্যান ডু ইট তাহলে অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে হি ক্যান ডু ইট প্রোনাউন তাহলে সেখানে অনলিটা কি অ্যাডভার সেখানে অনলিটা কি অ্যাডভার আবার আবার কি ইভেন রবি ঠাকুর প্রেজড শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে আমরা বলতে পারতাম শরৎচন্দ্র রবি ঠাকুর প্রেজড শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটা না বলে আমরা আবার কি বলছি ইভেন একটা শব্দটা নিয়ে আসছে তাহলে ইভেন আবার কাকে সাপোর্ট করছে কাকে ইয়া রবি ঠাকুরকে মানে নাউনকে তার মানে ওই ইভেন্টটা হচ্ছে আবার কি অ্যাডভার্ট এইগুলি ওইভাবে চিন্তা করতে হবে হ্যাঁ আর মাঝখানে যখন এটা থাকে অ্যাপোজিশন সেটা হচ্ছে চোখ বন্ধ করে কি দিব আমরা ঠিক আছে অনলাইনে যারা আছে কথাগুলি ওকে তারপর দেখেন পাঁচ নাম্বার সাবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে সাবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে হিসেবে কাজ করে লেখেন লেখা বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই আমার জন্য ডিটারমিনার প্লাস নাউন হ্যাঁ এরপরে ডিটারমিনার আমরা দেখব সাবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে কে কাজ করে নাউন তাহলে দেখেন একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর এটা কি অবজেক্ট কমপ্লিমেন্ট দুইটা আমি এক এক জায়গায় দেখাই দিলাম আলাদা আলাদা দেখানোর দরকার নেই হ্যাঁ এখানে একটা লিখছি

খুবই ভালো লাগছে আপনারা সবাই খুবই খুবই আপনারা শেষ পর্যন্ত থাকুন এখানে হ্যাঁ সবাই থাকুন দেখেন কমপ্লিমেন্ট জিনিসটা কি আমাকে বুঝতে হবে হোসেন স্যারের যে বই আছে অ্যাডভান্স তারপরে যে ইংলিশ বইটা আছে ক্লাস নাইন টেন থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বা পপি গাইড আপনারা মনে হয় ছোটোবেলায় এটাও পড়ছেন ওইখানে দেখবেন এই নাউন কি কীভাবে কাজ করে বই এক করারে লেখা আছে ওইদিকে কেউ চোখিয়ে দিত না পড়তোই না আজকে এটাই বিশেষ জন্য লাগতেছে এই যে জিনিসটা কনফার্ম হই যে এখানে কি বলছে দেখেন কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট জিনিসটা কি আমি আপনাকে বললাম আপনি খুব খারাপ লোক বললাম খুব ধার্মিক লোক তাহলে এখানে কি আপনাকে আমি করলাম একটা কমপ্লিমেন্ট দিলাম খারাপ ভাবে যে আপনি একটা খারাপ লোক আপনাকে আবার কমপ্লিমেন্ট দিলাম ভালোভাবে আপনি একটা ধার্মিক লোক তাহলে আপনি তো ধার্মিক আপনিই আবার কি খারাপ তাহলে এই যে একটা কমপ্লিমেন্ট দেওয়া একটা সাবজেক্ট হিসেবে দেওয়া যে যদি সাবজেক্টের সাথে মিলে তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট হিসেবে অবজেক্টের সাথে মিললে কি অবজেক্ট কমপ্লিমেন্ট তাহলে হি ইজ এ স্টুডেন্ট তাহলে এই যে স্টুডেন্টের কথা যে বলছি ভাই এই স্টুডেন্টটা কে হি না না অন্য কেউ হি যে আর স্টুডেন্ট কে একই ব্যক্তি না আলাদা চেহারা একই ব্যক্তি তাহলে এই এটাকে বলে সাবজেক্টের সাথে মিলছে বিতে এটা হচ্ছে কি এটা হচ্ছে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট এটা কি হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট সবাইকে ক্লিয়ার অনলাইনে যারা আছে সাবজেক্ট কমপ্লিমেন্ট বারবার বলছি ক্লাসটা করান আস্তে আস্তে জিনিস আমার নিয়ম আগে এ থেকে শুরু করি তারপরে বিতে যাই তারপরে সিতে যাই তারপরে দিতে যাই তারপরে ইতে যাই তারপরে জেটে যাই এটা হচ্ছে আমার পড়ানোর নিয়ম এখানে দেখেন হ্যাঁ তারপর উই সিলেক্ট হিম ক্যাপ্টেন তাহলে দেখেন উই সিলেক্ট হিম আমরা তাকে নির্বাচন করেছি কি হিসেবে নির্বাচন করেছে আমরা কি এটা জানি আমাদের জানতে ইচ্ছা করে সাবজেক্ট আছে ভার্ব আছে অবজেক্ট আছে থাকা সত্ত্বেও আমাদের মনের কথা এখানে কি প্রকাশ পাচ্ছে না এই আমরা কি করলাম এখন এই ক্যাপ্টেন শব্দটা নিয়ে আসলাম এখন আমরা বলতে বললাম যে আমরা তাকে কি করলাম ক্যাপ্টেন হিসেবে সিলেক্ট করলাম তাহলে এখানে দেখেন উই একটা ব্যক্তি তাই না উই একটা কি ব্যক্তি আবার এখানে হিমটা একটা কি ব্যক্তি কিন্তু দুইটা কি এক ব্যক্তি না আলাদা ব্যক্তি হ্যাঁ এই উই ক্যাপ্টেন না হিমটা ক্যাপ্টেন তার মানে কি এই চেয়ার আর এই চেয়ারা কি এক না আলাদা হবে হ্যাঁ এটা কি একই চেয়ার হবে না লাগে গেছে হ্যাঁ এটা কি একই চেয়ারা বুঝতে পারছ তাহলে এখানে আমি কি বোঝাতে যাচ্ছি উই সিলেক্ট হিম ক্যাপ্টেন তাহলে এটা সাবজেক্টের সাথে ক্যাপ্টেন মিলে নাই এই হিম অবজেক্টের সাথে ক্যাপ্টেন মিলেছে তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমার অবজেক্ট কমপ্লিমেন্ট পারা যাবে ইনশাআল্লাহ তাহলে যেটাই অবজেক্ট কমপ্লিমেন্ট ওটার আরেক নাম কি নাউন যেটাই সাবজেক্ট কমপ্লিমেন্ট এটার আরেক নাম কি নাউন তাহলে নাউনের এই বুঝতে পারছি তারপরে নাউন আছে ডিটারমিনার হিসেবে কাজ করে নাউন আছে আরো এরকম এটাকে কি বলা হয় দুই প্রেপজিশনের মাঝখানে কাজ করে এখানে আরো অনেক কাহিনী আছে এগুলো আপাতত জানা দরকার জন্য এই জিনিসগুলি কি খুবই খুবই আপনার ফ্রুটফুল এগুলিতে বাইরে ইনশাল্লাহ আসে না তাহলে আমরা প্রথমে কি শিখলাম যে পার্স অফ স্পিচ আইডেন্টিফিকেশন জানার জন্য আমাকে প্রথমে দেখতে হবে নাউন কি কিভাবে কাজ করে নাউন হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করে নাউন হচ্ছে অবজেক্ট হিসেবে হিসেবে কাজ কাজ করে করে হচ্ছে পাশে এ এ ডট ডট আই আই মানে কি আজীবন যে এটা পরীক্ষা আপনি হাই হ্যালো পাবেন ইনশাল্লাহ আপনিও পাবেন আপনার নেক্সট জেনারেশনও পাবেন আর আজীবন ইম্পর্টেন্ট বলছি যে প্রেপোজিশনের পর কে আমাদের শব্দটা থাকে এটা কি হয়ে যায় নাউন আর নাউনের সাথে যদি আইনজী থাকে তাহলে ওটা কি জেরান তারপর আমরা কি বললাম তারপর হচ্ছে অ্যাপোজিশন অ্যাপোজিশন হচ্ছে ওনাকে জানতে চাই স্যার অ্যাপোজিশন জিনিসটাকে আরেকবার বলেন কি কোনো নাউনের ব্যাপারে অতিরিক্ত তথ্য দেওয়া সামনে কমা পিছনে কমা মাঝখানে যে শব্দটা থাকবে দুই কমার মাঝখানে এটাই হচ্ছে আমার অ্যাপোজিশন তারপরে কি বললাম এটা কমপ্লিমেন্ট হিসেবে থাকবে আর এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট নাউন আর এটা কি অবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্ট কমপ্লিমেন্টটা কি সাবজেক্টের সাথে যে শব্দটা মিলবে সাবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্টের সাথে সাথে যে নাউনটা মিলবে অবজেক্ট কমপ্লিমেন্ট যেটাই কমপ্লিমেন্ট ওটা আবার কি নাউন এক নিঃশ্বাসে বললাম হ্যাঁ সবাই বুঝছে সুফিয়ান প্রধান এই অপজিশনটা বললাম হ্যাঁ অতিরিক্ত তথ্য দাও কারোর ব্যাপারে ঠিক আছে আপনারা পারমিশন দিলে তাহলে পেজটা চেঞ্জ করব এখন দেখেন এটা জানার জন্য ঠিক আছে এখন এটা জানার জন্য ইংরেজির রাজা ভালোবাসা সর্বতা মেহেদি হাসান ভাই আসসালামু আলাইকুম ভাই লেখেন এখন এটা জানার জন্য আমাকে জানতে হবে ডিটারমিনার কি জানতে হবে ডিটারমিনার লেখেন ডিটারমিনার্স দেখেন এক পার্শ্বৃষ্টি জানার জন্য আইডেন্টিফাই করার জন্য কি কি জানতে হচ্ছে এখন দেখেন ডিটার্মিনার তাহলে এই ডিটারমিনার জিনিসটা কিছু কিছু নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করে যা আমরা কি বলি ডিটার্মিনার কি বলছে ডিটার্মিনার বলতে হয় নির্দিষ্ট হবে অথবা কি হবে অনির্দিষ্ট হবে আমি যদি বলি দিস ইজ মাই ফ্যান নির্দিষ্ট দিস ইজ আওয়ার ক্লাসরুম কে নির্দিষ্ট অনির্দিষ্ট তারপরে দিস ইস কি মানে আর সাম সাম ম্যাঙ্গোস বলছে তাহলে কি নির্দিষ্ট না অনির্দিষ্ট অনির্দিষ্ট হেয়ার টু ম্যাঙ্গোস তাহলে আমরা কি বললাম নির্দিষ্ট তাহলে এরকম নির্দিষ্ট করে যে ছোট ছোট শব্দ আমরা ব্যবহার করবো এগুলো সবই হচ্ছে কি ডিটারমিনার ঠিক আছে এগুলি সবই কি সরি এক্সিলেন্ট এক্সিলেন্ট আচ্ছা তাহলে এখানে দেখি ডিটারমিনার তাহলে ডিটার্মিনার কি কি এন দি এই যে আর্টিকেল যে তিনটা এটা হচ্ছে ডিটারমিনার হ্যাঁ ঠিক আছে এটা কি ডিটারমিনার গেল তারপর এখানে লেখেন ওয়ান টু থ্রি ডট 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 এগুলি কি ডিটারমিনার ফার্স্ট সেকেন্ড থার্ড ডট 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 ডিটারমিনার হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলি কি ডিটারমিনার তারপর লেখেন নো মানে কি একদম ফিক্সড হয়ে গেল আই হ্যাভ নো ফ্যান আমার কাছে কোনো কলমই নাই তাহলে এটা কি নো দ্বারা নির্দিষ্ট হয়ে গেল ডিটারমিনার তারপর লেখান হচ্ছে ঠিক আছে এগুলি কি ডিটারমিনার এগুলি কি ডিটারমিনার মোহাম্মদ ডিটার বোঝানোর টেকনিক অসাধারণ আলহামদুলিল্লাহ সালমা আলহামদুলিল্লাহ আচ্ছা একটু দেখি মাই আওয়ার হিজ হার দে আর ইয়ার এগুলি কি ডিটারমিনার তারপরে আসেন সাম মানে কি কিছু তারপরে লেখেন ফিউ হ্যাঁ নাই বললেই চলে তাই না তারপর হচ্ছে লিটেল তারপর লেখেন আর লট অফ আর লট অফ হ্যাঁ সাম ফিউ লিটেল আর লট অফ এটা কে কমা দিলাম কেন লেখেন আর লট অফ একসাথে ঠিক আছে আর লট অফ কমা তারপর কি আছে মেনি তারপরে মাথ মোর ডট 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 এরকম তারপর আবার কি আছে দিস দিস আবার কি দোজ এগুলো কি আমার ডিটারমিনার তারপর আবার কি আছে এটা উঠাইলাম লেখেন হুইচ তারপর হচ্ছে হোয়াট ঠিক আছে এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেটিভ বলা হয় আবার প্রোনাউন বলা হয় কখন অ্যাডজেটিভ কখন প্রোনাউন দেখাচ্ছে হ্যাঁ হুইচ হোয়াট ঠিক আছে এই ডট 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 এগুলো হচ্ছে কি ডিটারমিনার হ্যাঁ অ্যাডজেটিভ কি ডিটারমিনার অবশ্যই অ্যাডজেটিভ গুলো ডিটারমিনার হ্যাঁ এক্সেলেন্ট ক্লাস নাইমুল ইসলাম নাইম আলহামদুলিল্লাহ সীমা আক্তার হ্যাঁ তাহলে এখানে কি যে উনি একটা কথা বলছে এখানে ওয়ান টু থ্রি এগুলোকে বলা হয় কার্ডিনার নাম্বার ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলোকে বলা হয় অর্ডিনার নাম্বার এগুলো হচ্ছে কি অর্ডিনার নাম্বার হ্যাঁ এগুলো হচ্ছে আমার অর্ডিনাল নাম্বার অল অর্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার আর এটা হচ্ছে আমার কি কার্ডিনাল নাম্বার কার্ডিনাল নাম্বার ঠিক আছে হুম এতটুকু লেখা শেষ আচ্ছা সবাইকে লিখছে আপনার পারমিশন দিলে পেজটা চেঞ্জ করব এই শব্দগুলো আমরা দেখব এগুলো হচ্ছে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট করে যা যা বোঝে এগুলো সবই হচ্ছে আমার কি ডিটারমিনারের অন্তর্ভুক্ত হ্যাঁ ডিটারমিনারের অন্তর্ভুক্ত এ এন্ড দি ওয়ান টু থ্রি এগুলো যা লেখা শেষ হলে একটু জানাবেন প্লিজ অনলাইনে যারা আছেন লেখা শেষ হলে একটু জানাবেন জি 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 স্যার 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 তারিকুল ইসলাম হুম মুছে দিলাম এখন দেখেন এখন আসি খেলায় এখন কি খেলা হবে দেখি কার কতটুকু অ্যান্সার দিতে পারেন দেখেন এখন একটা ম্যাথের মধ্যে একটা ফর্মুলা লিখে দিচ্ছে ফর্মুলাটা আমরা শুনি হ্যাঁ আমরা দেখি কি নাম্বার ওয়ান লেখেন নাম্বার ওয়ান ডিটারমিনার ঠিক আছে প্লাস 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 ডিটারমিনার ডিটারমিনার লেখেন এখানে লেখেন ফার্স্ট ওয়ার্ড এখন একটা ম্যাথ এখন একটা ম্যাথের ফর্মুলা দেখাচ্ছে এই ফর্মুলাটা মনে রাখবেন ডিটারমিনার প্লাস ফার্স্ট ওয়ার্ড এরোসিনিয় লেখেন পাচুয়েশন পাংচুয়েশন ঠিক আছে অবলিক প্রেপিশন অবলিক কনজাংশন অবলিক কে কনজাংশন লেখেন এইভাবে তারপরে একটু গ্যাপ দিবেন হ্যাঁ অল্প একটু এক লাইন বা দুই লাইনের জন্য কি করবেন একটা গ্যাপ দিবেন গ্যাপ দিয়ে লেখেন নাম্বার টু ডিটারমিনার প্লাস

थर्ड वर्ड, थर्ड वर्ड प्लस सेकेंड वर्ड, सेकेंड वर्ड प्लस फर्स्ट वर्ड फर्स्ट वर्ड फर्स्ट वर्ड एरो चिन्ह पांगचुएशन मैंने पाचुएशन है पाचुएशन बा রেপোজিশন বা কনজাংশন লেখেন অল দ্য ডিটারমিনার্স আর একজেক্টিভ বাট অল দ্য ডিটারমিনান্স আর নট ডিটারমিনার গরম থেকে ঠান্ডা মাথায় পরায় ভালো লাগছে আচ্ছা লেখেন লুৎফান নাহার স্যার একজে গুলার ডিটারমিনার রাতুল স্যার নিঃসন্দেহে সর্বদা ভালো ক্লাস নিয়ে থাকেন শুধু একটি কথা ভুলে যান ভাই রাতে ফোন দিব বাসায় গে তারপরে বাসার মায়া পরে কেটে যায় বহু দুঃখ ধন্যবাদ এই আজকে ফোন দিব মেদি ভাই আজকে ইনশাল্লাহ ফোন দিব খেয়াল থাকেন এটা লেখা শেষ হলে একটু জানাবেন মেদি ভাই লেখা শেষ কিনে একটু বলেন লেখা কনফার্ম শেষ হলে তো জানান হ্যাঁ লেখা সবার কি শেষ শেষ হলে একটু লেখেন ডান 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 ওকে শেষ আপনাদের আচ্ছা এখন খেয়াল করি জি স্যার জি স্যার মেদি ওকে কোথায় তাকাবেন খাতা কেউ লিখবেন না এখন অনলাইনে যারা আছেন একজনও খাতায় লিখবেন না একটু বোর্ডের দিকে তাকান আমার কথাগুলি শুনেন ডিটারমিনার চিনসি ডিটারমিনার গুলি কি হান্ড্রেড পার্সেন্ট শিওর একটু আগে লিস্টটা লিখে দিচ্ছে হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের কি সব ডিটারমিনার রাইট এখন আমরা আসি পরের পেজে ডিটার্মিনারের পর সিঙ্গেল যদি কোনো শব্দ থাকে ঠিক আছে খেয়াল করেন মাত্র যিনি জয়েন করলেন মাত্র থেকেই দেখেন ডিটার্মিনারের পর সিঙ্গেল বা ফার্স্ট ওয়ার্ড যদি থাকে অবশ্যই থাকবে থাকলে কি করব আমরা একটু খেয়াল করবো ডিটার্মিনার এবং পাংচুয়েশন কি বলছি ডিটার্মিনার এবং পাংচুয়েশন এটার মাঝখানে যদি ফার্স্ট কোনো শব্দ থাকে এটা হবে নাউন এটা কি হবে নাউন ডিটারমিনার পাংচুয়েশন নাই আছে কি প্রেপজিশন তার মানে ডিটারমিনার না থেকে যদি প্রেপজিশন থাকে প্রেপজিশন এবং ডিটারমিনার মাঝখানে সিঙ্গেল যদি শব্দ থাকে এটা কি হবে নাউন ইভেন ডিটারমিনার এবং কনজাংশনের পরেও যদি এরকম একটা কি সিঙ্গেল কোনো শব্দ থাকে তখন এটা কি হবে নাউন আমি কি বুঝতে সক্ষম কি বলছে ডিটারমিনার এবং পাংচুয়েশনের মাঝখানে সিঙ্গেল শব্দ থাকলে নাউন ডিটার্মিনার পাংচুয়েশন নাই আছে কি প্রেপোজিশন এটার মাঝখানেও যদি সিঙ্গেল কোনো শব্দ থাকে নাউন আবার যদি বলা ডিটার্মিনার এবং কনজাংশন থাকে তাহলে এটার মাঝখানে সিঙ্গেল কোনো শব্দ থাকলে কি নাউন পৃথিবী উল্টা যাক আপনার কাছে ভার হবে ভার দিবেন না দিবেন কি নাউন আপনার কাছে মনে হবে কি মানে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ দিবেন না দিবেন কি নাউন এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন ঠিক আছে তারপরে দেখেন দুই নম্বরে আমি ফর্মুলাটা কি লিখছি এটা ডিটার্মিনার ডিটারমিনার এবং পাংচুয়েশনের মাঝখানে প্রথম যে ফার্স্ট ওয়ার্ড ফার্স্ট ওয়ার্ড সবসময় কি হয় নাউন হয় মাত্র লিখে দিলাম না যদি ওয়ার্ড যদি দুইটা থাকে কয়টা থাকে স্যার এক্সাম্পল দিলে ভালো হয় সরব ভাই আমি মাত্রই বললাম আগে সূত্রটা বুঝি তারপরে আমি অনেকগুলো এক্সারসাইজ দেবো একটু দেখেন অনেকগুলো দিব পনেরো বিশটা দিব একটু খেয়াল করেন ডিটারমিনার এবং পাংচুয়েশনের মাঝখানে প্রথম যে ওয়ার্ডটা থাকে ফার্স্ট ওয়ার্ডটা দিলে কি হয় বুঝছে এখন যদি দুইটা ওয়ার্ড থাকে প্রথমটা যদি নাউন থাকে ফিক্সড এটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ এটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফিক্সড আমি কি বোঝাতে সক্ষম ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানে সিঙ্গেল যদি কোনো শব্দ থাকে তাহলে কি হবে প্রথম ফার্স্ট ওয়ার্ড থাকলে নাউন এবং নাউনের আগে যদি সেকেন্ড ওয়ার্ড থাকে তাহলে নাউনের আগেটা কি হবে অ্যাডজেক্টিভ বুঝছে এবং ডিটারমিনার এবং কনজেকশনের মাঝখানেও যদি দুইটা শব্দ থাকে প্রথমটা নাউন ফিক্সড আর দ্বিতীয়টা কি অ্যাডজেক্টিভ ফিক্সড এটার পাশে লিখবেন একটা কথা অ্যাডজেক্টিভ এখানে একটা কথা আছে একটু পরে লেখান এটা পরে লেখাচ্ছে এই যে এখানে একটা কথা লিখুন আবার ডিটারমিনার ঠিক আছে এই ডিটারমিনার এবং পাংচুয়েশনের মাঝখানে ফার্স্ট ওয়ার্ডটা থাকলে যেন কি হবে তার মানে এটা ফিক্সড এটা কি ফিক্সড নাউন সেকেন্ড ওয়ার্ড জানে থাকলে কি হবে অ্যাডজেক্টিভ এটাও ফিক্সড এখন থার্ড ওয়ার্ড থাকলে কি করব থার্ড ওয়ার্ড থাকলে হয় অ্যাডভার্ব অথবা কি হবে অ্যাডজেক্টিভ হবে হয় অ্যাডভার্ভ হবে অথবা কি হবে তিন নম্বর যদি তিনটা শব্দ থাকলে অ্যাডজেক্টিভ হবে অনলাইনে যারা আছে আমাকে একটু মন থেকে বলবেন আপনারা এই তিনটা জিনিস বুঝছেন কি না আমি আবারও রিপিট করব রিপিট করার আগে আপনারা বলেন এই তিনটা জিনিস বুঝছেন কি একটু বলেন হ্যাঁ এই তিনটা জিনিস কথাটা বুঝতে পারছেন কিনা একটু কনফার্ম করেন ক্লিয়ার রুবায়াত শারমিন জি স্যার বুঝতে পারছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনারা ক্লাসটি একটু শেয়ার করেন হ্যাঁ আমি চাই যে এক হাজার পুরো লাইভ ক্লাস আমরা সবাই থাকি এক হাজার মানুষ এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এই চিত্রটা খুবই ইম্পর্টেন্ট ভাই কারণ চিত্র আমাদের মনে থাকে আমাদের কি মনে থাকে না ডিরেক্ট কথাবার্তা মনে থাকে না ফর্মুলাগুলি ইম্পর্টেন্ট এটা খেয়াল করি আবারও বলছি ডিটারমিনার এবং পাংচেশের মাঝখানে সিঙ্গেল ওয়ার্ড থাকলে নাউন ডিটারমিনার আর প্রেপজিশন বা কনজেকশন মাঝখানে সিঙ্গেল শব্দ থাকলে কি হবে নাউন এখন যদি ওয়ার্ড যদি দুইটা থাকে তাহলে প্রথমটা নাউন এর আগেটা কি হবে সেকেন্ড ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ তাহলে জিনিসটা যাবে কিন্তু এই পাশ থেকে মানে পিছন থেকে সামনে কাউন্ট হবে সামনে থেকে পিছনে না অ্যান্ড ডিটারমিনার ডিটারমিনার পাংচুয়েশন এখানে যে তিনটা ওয়ার্ড থাকে প্রথমটা নাউন পরেরটা কি অ্যাডজেক্টিভ ফেস আর তিন নাম্বারটা কি বলছে হয় অ্যাডজেক্টিভ হইতে পারে বা কে অ্যাডভার্ব হইতে পারে এতটুকু বুঝছি সবাই আচ্ছা এখন এটা একটু উপরে উঠায় দিই এখন বলে আসা ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার ওকে এখন এক্সাম্পলে আসার দিস ইজ ইওর গো দিস ইজ ইওর গো এ এর নিচে আন্ডারলাইন করলাম এটা কোন দিস ইজ ইওর গো হুম দিস ইজ ইওর গো জি অর জি ও লেখছ না আমি গো ঠিকই তো আছে দিস ইজ ইওর গো অনলাইনে যারা আছেন এটা একটু সবাই বলেন এটা কি হবে মার্শাল্লাহ সবাই আনসার করতেছেন হুম শাবাস দিস ইজ ইওর গো এখন এটা খেয়াল করি নামটা কি ভাবে হ্যাঁ আপনার মনে হইছে কি বুক টুক মনে করছেন হ্যাঁ এরকম কিছু না দিস ইজ ইওর গো যখন এরকম আন্ডারলাইন করা থাকবে অনলাইনে যারা আছে একদম সহকারে শুনে অ্যানসার করছেন আলহামদুলিল্লাহ দেখি এই যে এখানে একটা শব্দ কি গো যেখানে আন্ডারলাইন করা থাকবে এই আন্ডারলাইনের আগে পরে আছে আমাকে খেয়াল করতে হবে এই আন্ডারলাইনের আগে আছে কি ইয়র ইয়রটা কি মাত্র লেখা দিলাম না ডিটারমিনার এবং এই গোয়ের পরে এটা কি আছে পাংচুয়েশন এটা কি রে ভাই পাংচুয়েশন একটু আগে আমরা কি লিখলাম ডিটারমিনার এবং পাংচুয়েশনের মাঝখানে ডিটারমিনার এবং পাংচুয়েশনের মাঝখানে এই যে সিঙ্গেল যদি ফার্স্ট কোনো ওয়ার্ড থাকে তাহলে এটা কি হয়ে যাবে নাউন বাস কোনো কথা হবে না তাহলে এখানে আমরা কি দিব নাউন তাহলে এখানে গোটা হয়ে যাচ্ছে কি নাউন গোটা হয়ে যাচ্ছে কি নাউন তাহলে আমরা ছোটবেলা থেকে কি জানি গো মানে হচ্ছে যাওয়া গো হচ্ছে চোখ বন্ধ করে দিতাম কি ভার এখন কি আর ভার বইল এই ডিটারমিনেটটা খুবই ইম্পর্টেন্ট ডিসিউল গো এখন তোমার পালা এটা বাংলা ডিস সিস ইউর গো এখন তোমার পালা আচ্ছা এখানে রাজভাই উল্লেখছেন যে পজিটিভ প্লাস নাউন অবশ্যই পজিটিভের পর নাউন হয় ঠিক আছে বাট আমি ওইভাবে পজিটিভ নতুন নতুন শব্দ আর ইউজ করতেছে না আমি চাচ্ছে এক ফর্মুলায় আমরা যাতে 30 বছরের কোয়েশ্চেন সলভ করতে পারি এই জন্য এইভাবে দিচ্ছি হ্যাঁ এখন যদি এটা আবার বলি মাইটা এগুলো আবার পজেটিভ পজিটিভের পরে নাউন হয় আবার মাথা এলোমেলো হয়ে যাবে আমি একটা শব্দ দিয়ে শেষ করতে যাচ্ছি তাহলে আমরা যখন শূন্যস্থান থাকবে কি করবে আগে পরে কি আছে এটা দেখবো এই গোটা হয়ে যাচ্ছে এখন কি আজীবন জানি ভার্ভ এখন কি হয়ে যাচ্ছে নাউন গেল আসেন নাম্বার টু লেখেন নাম্বার টু নাম্বার টু লেখেন দিস ইজ দিস ইজ আওয়ার স্কুল লেখেন দিস ইজ আওয়ার স্কুল এটা হচ্ছে আমাদের স্কোল আর ডিটারমিনার পাংচুয়েশন হ্যাঁ তাহলে এখানে আমি যদি বলি স্কুল এই স্কুলটা নাউন কেন কিভাবে বুঝলেন এই আবারটা কে ডিটারমিনার আর এখানে কি আছে পাংচুয়েশন তা ডিটারমিনার এবং পাংচুয়েশনের মাঝখানে সিঙ্গেল শব্দ থাকলে কি হয় নাউন হয় ক্লিয়ার এটার এখন উপরে উঠাই অনেক সহজ একটা এক্সাম্পল দিচ্ছি না লেখান তিন নাম্বার হি

এটা খেয়াল করি তাহলে এখানে কি এই যে আন্ডারলাইন যে আছে আন্ডারলাইনের আগে কি আছে ডিটারমিনার দেখছে অনলাইনে যারা আছে একটু খেয়াল করি ভাই এটা হচ্ছে কি ডিটারমিনার ডিটারমিনার আবার সবার শেষে কি আছে পাংচুয়েশন আছে পাংচুয়েশন ডিটারমিনার এবং পাংচুয়েশনের এটা ফার্স্ট ওয়ার্ড এটা সেকেন্ড ওয়ার্ড ফার্স্ট ওয়ার্ডটা ফিক্সড কি নাউন সেকেন্ড ওয়ার্ডটা তাহলে ফিক্সড কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ এখানে খুব সুন্দর মতো থার্ড ব্র্যাকেট দিয়ে একটা সুন্দর মতো কথা লিখবেন লেখেন

অ্যাডজেক্টিভ ওকে তাহলে এখানে কি লিখলাম অ্যাডজেক্টিভ লাভস নাউন সব সময় মনে রাখবেন এই রিলটা মানে কি অ্যাডজেক্টিভ কখনো একা বসে না কাসা একটা কাকে নিয়ে বসবে নাউনকে নিয়ে বসে নাউনকে সে খুবই ভালোবাসে নাউনকে সে খুবই ভালোবাসে বাট নাউনের মন আবার কি উতাল পাতাল পার্স অফিস পিসের এক নম্বর সিরিয়াল তো তাই এর করে সবার সাথে থাকতে চায় বুঝতে পারছেন প্রেপোজিশনের সাথে থাকতে চায় অ্যাডজেটিভের সাথে তা থাকতে চায় আর অনেক কিছু হয়েছে হ্যাঁ এই জন্য লাভ ইউজ আর এক্সেলেন্ট ক্লাস ওকে তাহলে অ্যাডজেক্টিভ লাভ কে নাউন তাহলে এটা কিটু উপরে উঠাই দে হ্যাঁ আমাকে একটু বলেন চার নাম্বারটা আমি একটা উদাহরণ দিচ্ছি ইজ ইট আ ইজ ইট আ হি অর আ শি এই হি এর নিচে আন্ডারলাইন করলাম এটা কি বলেন নামাজ আছে স্যার ক্লাস কয়টা শেষ করবেন আর বিশ মিনিটের মধ্যে শেষ করে দেবেন ইনশাল্লাহ হ্যাঁ কাপল স্যার বসে না লাভে ভরপুর ইজিটা হি অর্ডার এখানে আমাকে বলেন আপনার ঝটপট অ্যান্সার করেন এখানে হিটা কোন ফার্স্ট অফ স্পেস বলেন হ্যাঁ কি চেয়ারে দেখে বুঝছেন কার চেয়ারা দেখছেন সাব্বাশ সবাই আনসার দিচ্ছে হ্যাঁ দেখেন সোমা নাউন দেখেন ইজিটা ইট আ হি অর তাহলে এখানে একটা কথা বলছি এই যে আন্ডারলাইন অংশটুকু এটার আগে পরে কি আছে তাহলে হি এর আগে কি আছে এ এটা কি আমার ডিটারমিনার এটা পরে কি আছে অর অরটা কি আমার কনজাংশন ঠিক আছে তার ডিটারমিনার কনজাংশন মাসখানে সিঙ্গেল যদি কোনো শব্দ থাকে এটা চোখ বন্ধ করে কি দিব নাউন আবার যদি শি এর নিচে আন্ডারলাইন করে তাহলে সেটা কি হবে এই এটা আবার কি লিটারমিনার আর এটা হচ্ছে আমার কি পাংচুয়েশন তাহলে এই দুটার মাঝখানে সিঙ্গেল শব্দ থাকলে কি হবে নাউন পারা যাবে ইনশাল্লাহ পারা যাবে তার মানে যত বড় প্রশ্ন আসুক না কেন যত কঠিন সেন্টেন্স আসুক না কেন এই শব্দটা কি মানে এটা কি আর কঠিন থাকবে ইওরটা কি কঠিন থাকবে মাই দেখলে আমরা চিনব না তাহলে যদি আমরা এগুলি দেখে চিনি তাহলে নাউন এবং অ্যাডজেক্টিভ দুইটা বের করতে পারবো ইজিটা হি অর সি এটা মানে কি এটা ছেলে বাবু না মেয়ে বাবু বন্ধু বান্ধব পোলা আমরা কি বলি কিরে মাইয়া হয়েছে না পোলা হয়েছে বলি না কি জানেন একদম শেষ করেই যাব ইনশাল্লাহ টপিক শেষ করেই যাবো হ্যাঁ রেকর্ডিং যেহেতু থাকবে যারা চলে যাবে পড়াই সব রেকর্ডিং দেখবে বাট আপনারা যারা আছেন আপনারা একটু থাকেন আপনারা থাকলে আমি ইন্সপায়ার পাবো বুঝছেন এখানে তাহলে এটা কি বুঝাইতে পারছে পারা যাবে ইনশাল্লাহ তাহলে নাউন এবং অ্যাডজেক্টিভ জীবনে ভুল হবে কোনো কথা হবে না ডিটার্মিনার পর যদি তিনটা জিনিসের আগে পরে দুইটা শব্দ থাকে একটা নাউন আগে থাকে অ্যাডজেক্টিভ পারা যাবে ইনশাল্লাহ দেখেন অনেকবার পরীক্ষাটা শব্দ আসছিল আপনাদের মনে এটা অ্যান্সার করতে পড়তে মুখস্থ হয়ে গেছে পাঁচ নম্বর দেখলাম দিস ইজ দা কে দিস ইজ দা গো অফ দা গো অফ দা ওয়ার্ল্ড এই গোটা কোন পার্স অফ স্পেস হ্যাঁ তাহলে এটা কি তাহলে চোখ বন্ধ করে এটা কি দিব আমরা নাউন এটা মনে আমার মনে হয় সবার মুখস্থ হয়ে গেছে অনেকবার পরীক্ষায় এটা আসছে এটাই পৃথিবীর নিয়ম এটাই পৃথিবীর নিয়ম নাউন নাউন গো নাউন সব সুন্দর মতো সবাই অ্যান্সার করতে চান সারা সারাদিন রোজা রাখার পর এটা হচ্ছে সার্থকতা আমি ভাবছিলাম যে ইফতারের পর সবাই বসবেন কি না দেখেন না মার্শাল অনেক এনার্জি আছে এখন যে ব্যাপারটা আমি জানাতে যাচ্ছি পার্শ্ববিস্পের জিনিসটা কি জানেন এখন আমি যদি এখানে বলি ছয় নাম্বার দেখেন এখানে যদি দেখেন সেন্টেন্স লিখি গো টু গো টু ইওর ক্লাস তুমি তোমার ক্লাসে যাও এখানে গোটা কি গো টু ইওর ক্লাস এখানে গোটা কি হ্যাঁ এখানে গোটা কি সবাই বলেন গো টু ইওর ক্লাস এখানে গোটা কি বলেন ইসরা জাহান বাহ বাহ মাসুদ রানা দেখেন এই তোমার ক্লাসে যাও তাহলে এদিকে যাওয়া অর্থে বলছে এটা একটা কাজ তাহলে এখানে কি হয়ে যাচ্ছে এটা ভার্ব এটা কি ভার্ব বুঝছি ভার্ব একটা সেন্টেন্সে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি করা যায় না সাবজেক্ট বল ভার্ব বসা যায় অথবা কি ভার্ব নিজে কি একাই শুরু থেকে সেন্টেন্সটা গঠন করতে পারে তখন এটাকে বলা হয় কি ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার দ্বারা শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় কি এগুলো জীবনে ভুলো না ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ তাহলে গো টু ইওর ক্লাস তাহলে এখানে গোটা হচ্ছে কি ভার পারা যাবে ইনশাল্লাহ পারা যাবে ইনশাল্লাহ ভার সবসময় এগুলো শুরুতে বসবে হ্যাঁ আর মাঝখানে যখন এই গোটা আবার কি নাও নেওয়া গেল কেন ডিটারমিন এবং প্রেপোজিশন মাঝখানে আছে ঠিক আছে যা অর্থে ভার হ্যাঁ এখন শোনেন পার্সপেসিভ জিনিসটা কি আমি রাতুল স্যার এখন আমি আপনাদের পড়াচ্ছি আমি এখন একজন কে শিক্ষক আমি যখন ঠিক আপনাদের ওই চেয়ারে বসবো তখন আমি কে স্টুডেন্ট আমি যখন বাসে উঠবো তখন আমি কে যাত্রী প্যাসেঞ্জার আমি যখন ওই এটার নাম কি বলবো চায়ের দোকানে বসবো তখন আমি কে কাস্টমার কাস্টমার শপিং মলে গেলে আমি কে কাস্টমার আমি যখন আমার আব্বা আম্মার সাথে থাকি তখন আমি কে আমি ছেলে তাই না একজন তাহলে এটা আমি যখন আমার গুনগুন করে গান গাই তখন আমি কে একজন গায়ক পার্শ্ব কাজটাই হচ্ছে এটা এই যে আমি যে এত কিছু যে জিনিস আমার চেয়ারে কি চেঞ্জ হয় যখন আমি গাইতেছি আমি কি চুল বড় করে আওলা জালা ভাবে গিটার বাজাচ্ছি এরকম তো কিছুই না হ্যাঁ তারপরে কি আমার দাড়ি মস্তার কাটতেছে না সব তো যেভাবে তাই থাকুক এই পার্শ্ব বিশ্লেষের কাজই হচ্ছে এটা যে ও যদি এগুলির মাঝখানে থাকে নাও হয়ে যাবে একই জিনিস আবার এখানে আসলে কি হয়ে গেল ভার হয়ে গেল বুঝছে আবার এখানে দেখেন একটু আগে একটা স্কুল নিয়ে একটা এক্সাম্পল দিলাম না এক স্কুল নাউন আরেক স্কুল কি হয়ে গেল অ্যাডজেক্টিভ দুইটা শব্দ হয়ে গেল মনের মধ্যে ঢুকছে সবার মনের মধ্যে ঢুকছে আচ্ছা ইনশাল্লাহ তাহলে দেখেন এটা আমি তো উপরে উঠাই দিই তাহলে নাউন গেল অ্যাডজেক্টিভ গেল এখন দেখেন তিনটা থাকলে কি হয় দেখেন সাত নম্বর লেখেন ইট ইজ আ নাইস রেড ফ্যান আট নম্বর লিখলাম ইট ইজ আ ভেরি বিউটিফুল ভেরি বিউটিফুল ফ্যান আপনারা একটু সবাই বলেন এই ফ্যান কোন পার্স অফ রেড কোনটা নাইস কোনটা সেম এখানকার ফ্যান বিউটিফুল ভেরি কোনটা কোন পার্স অফ স্পিচ বলেন এক্সেলেন্ট ক্লাস আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারছি আজ দেখেন আরও সামনে আছে প্রোনাউন এবং অ্যাডভার্ব বের করব তো ওই অ্যাডভার্ব বের করাটা দেখেন প্রোনাউন বের করাটা দেখেন আরো ভালো লাগবে ইনশাআল্লাহ দেখেন দেখেন লেখান লেখান কাতারে লেখান মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর মতো সবাই আনসার করতেছে না বাহ বাহ সুন্দর জিয়া জিয়াউল খুব অ্যাক্টিভ রাজিয়া লুৎফন নাহার মোফাজ্জল সোমা খুবই অ্যাক্টিভ তাসলিমা আক্তার আচ্ছা এখন আমরা কোথায় তাকাবো এখন সবাই কমেন্টসটা লেখা বাদ দিয়ে তো বোর্ডের দিকে তাকায় হ্যাঁ আমি বলে আরো ক্লিয়ার হয়ে যান ইট ইজ আ ভেরি ইট ইজ আ নাইস রেড পেন কথাটা বুঝি এখন যদি বলে পেনের নিচে আন্ডারলাইন করে তখন আমরা কি করব এই যে আগে এটা কি আছে ডিটারমিনার আছে কিনা আগে চোখ দিয়ে দেখব এবং এটা কি পাংচুয়েশন এটা কি পাংচুয়েশন ডিটারমিনার পাংচুয়েশনের সাথে সিঙ্গেল শব্দ থাকলে এটা কি হয়ে যায় নাউন তারপর এখন সেকেন্ড ওয়ার্ড সেকেন্ড ওয়ার্ড ফিক্সড কি হয়ে যাবে রে ভাই অ্যাডজেক্টিভ কারণ অ্যাডজেক্টিভ নাউনকে পছন্দ করে পাশাপাশি থাকবে এখন তিন নাম্বারটা আমি কি বলেছিলাম অ্যাডজেক্টিভও হইতে পারে অ্যাডভার্বও হইতে পারে মনে আছে তাহলে এখানে দেখেন এই শব্দটা নাইস নাইস পেন হয় না নাইস রেড হয় নাইসের সাথে কোন শব্দ অনলাইনে যারা আছে কথাটা ভাই বুঝছে একটু শুনান এখন লেখা বাদ দিয়ে একটু শুনান প্রথমটা নাউন হলে দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ একদম ফিক্সড তাহলে এখানে দেখেন নাইসের কথা যে নাইস রেড হয় না নাইস ফ্যান হয় শুনতে কি নাইস রেড ইট ইজ আ নাইস রেড নাইট ইজ আ নাইস ফ্যান নাইস পেন আর সুন্দর কলম তাহলে নাইস কার সাথে গেছে পেনের সাথে পেনটা কি নাউন তাহলে নাউন যদি থাকে নাউনের সাথে জানেন কোন পার্সিভ স্পিচ পাশে বসে অ্যাডজেক্টিভ তাহলে এই নাইসটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ক্লিয়ার ওই তো সবাই লিখছে নাইস পেন নাইস অল الحمدালিল্লাহ তার মানে ভালো মনোযোগী আপনারা ইট ইজ এ ভেরি বিউটিফুল পেন তাহলে এই যে ডিটারমিনার আছে আমাদের আবার এখানে কি আছে পাংচুয়েশন আছে তাহলে এটা কি হচ্ছে আমার নাউন এখানে আবার কি আছে বিউটিফুল তাহলে নাউন আগেরটা কি ফিক্সড অ্যাডজেক্টিভ এখন আমরা কি করব ইট ইজ এ ভেরি বিউটিফুল পেন তাহলে এই ভেরি পেন হয় না ভেরি বিউটিফুল হয় ভেরি স্যার ভেরি পেন হয় না ভেরি বিউটিফুল হয় ভেরি বিউটিফুল কার সাথে গেছে তো অ্যাডজেক্টিভের সাথে যদি যায় তাহলে এটা হয়ে যাবে অ্যাডভার্ব পৃথিবীতে অনেক নিয়ম আছে এগুলো বের করার আমি এত কঠিন কোন হ্যাঁ হ্যাঁ আজকে আছে ইনশাআল্লাহ তাহলে এটা কি হয়ে যাচ্ছে আমার অ্যাডভার্ব মন থেকে বুঝছে হ্যাঁ সবাই মন থেকে বুঝছে না ব্রেন থেকে বুঝছে বলেন ভেরি বিউটিফুল হ্যাঁ ভেরির সাথে বিউটিফুল যায় তার মানে অ্যাডজেক্টিভের সাথে মিলে গেলে এটা কি হয়ে যাবে এই যে নিয়মটা বললাম দেখেন ইনশাল্লাহ মন থেকেই বুঝছে ওকে হ্যাঁ ব্রেন থেকে আমরা মন থেকে বুঝার চেষ্টা করব ঠিক আছে জি স্যার ব্রেন থেকে পারা যাবে ইনশাল্লাহ তাহলে নাউন বের হয়ে গেল অ্যাডজেক্টিভ বের হয়ে গেল এখন কি অ্যাডভার্বার একটা নিয়ম বের করবো এখন অ্যাডভার্বার আরেকটা নিয়মে যাব ঠিক আছে এক্সিলেন্ট অসাধারণ আলহামদুলিল্লাহ পেজটা উল্টাইলাম খালি এই তিনটা নিয়ম দিয়ে আপনি যদি দেড় থেকে আড়াই হাজার বা পাঁচ হাজার কোশ্চেনও সলভ করেন পাঁচ হাজারে মিলে যাবে খালি তিনটা নিয়ম ডিটারভিনার সাথে সিঙ্গেল ওয়ার্ড থাকলে নাউন ডবল ওয়ার্ড থাকলে নাউন এটা অ্যাডজার্ভ তিনটা নাম অ্যাডজার্ভ আর এটা কি অ্যাডভার্ভ এই তো হিসাবটা ঠিক আছে এখন আমরা দেখি সবাই এখন কি করব একটু বোর্ডের দিকে তাকাবো ভালো মতো শুনে অ্যাডভার্ভ আমরা জানি অ্যাডভার্ভ মানে কি অ্যাডভার্ভ মানে হচ্ছে অ্যালওয়াই অ্যালওয়াই থাকলে অ্যাডভার্ভ হয় তাই না তাহলে অ্যালওয়াই থাকলে একবার অ্যাডভার্ভ হয় আবার কি হয় অ্যাডজেক্টিভও হয় কখন অ্যাডভার্ভ হয় কখন অ্যাডজেক্টিভ হয় পরীক্ষার হলে যদি মাথা নষ্ট হয়ে যায় যদি না মিলে সেই ক্ষেত্রে কোন ভাবে মিলাবেন সেটা দেখা দিচ্ছি একটু খেয়াল করেন এখানে এখন আমি একটা কথা লিখছি লেখেন অ্যালওয়াই যুক্ত যুক্ত কনফিউশন অ্যালওয়াই যুক্ত কনফিউশন লেখেন অ্যালওয়াই যুক্ত কনফিউশন ইনশাল্লাহ ওয়াই যুক্ত কনফিউশন অনলাইনে যারা আছে একটু শুনি হ্যাঁ এখন কেউ একজন মানুষও কমেন্টসে কিছু লিখবেন না এখন সবাই একটু শুনবেন অনলাইনে যারা আছেন আর আপনারা সামনে আছে আপনাদের দেখতেই পাচ্ছে অ্যালয় যুক্ত কনফিউশন খেয়াল করি এখানে আমি একটা শব্দ লিখলাম কি মাদারলি এখানে আমি একটা শব্দ লিখলাম কুইকলি এখানে একটা শব্দ লিখলাম লি এখন আমাকে বলেন এই তিনটার কোনটা অ্যাডভার্ব কোনটা অ্যাডজেক্টিভ বলেন কি বলছে যতটা আছে আচ্ছা তাহলে আপনারা জানেন প্রথমটা অ্যাডজেকটিভ পরেরটা কি অ্যাডভার্ব এটাও কি অ্যাডভার্ব এটা আমরা জানি ভালো কথা এখন এমন কিছু শব্দ দিল এমন কিছু শব্দ দিল এই শব্দ আপনি চিনলেনই না যেটা আল্লাহ এডজেকটিভ বলেন অ্যাডভার্বস আমি তো বুঝি না সেক্ষেত্রে কি করবেন আছে না টেকনিক এটা অনলাইন আর যা আছে এটা খেয়াল রাখবেন অনেকে লিখতেছেন যে অ্যাডজেকটিভের সাথে অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই থাকে তাহলে এটা কি হয়ে যায় না আমি তো উল্টা লিখছি এখানে না এখানে হচ্ছে এখানে আমি বলছি কি নাউনের সাথে নাউন প্লাস এল ওয়াই যদি থাকে তাহলে এটা কি হয়ে যায় অ্যাডজেক্টিভ আবার এখানে কি বলছে হ্যাঁ বুঝে না হ্যাঁ আর এটা হচ্ছে আপনি কি মাদারলি অ্যাডজেক্টিভ বলছে এটা হ্যাঁ আর এটা কি বলছে যে এর সাথে যদি কি থাকে সাথে যদি এল ওয়াই থাকে তাহলে এটা কি হয়ে যাচ্ছে আর বি ঠিক আছে এটা আপনারা করছেন না এই নিয়ম এটা তো জানেনি তারপর দেখেন নতুন একটা নিয়ম দেখেন এটা ম্যাথ করে কি করবেন ম্যাথ করেন ধরেন আগে সহজ থেকে কঠিন না যায় হ্যাঁ সহজ থেকে কোচিং না যায় এই অনলাইনে যারা আছে হ্যাঁ নাউন প্লাস এল ওয়াই অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই স্লো অ্যাডজেক্টিভ অ্যাডজেটিভ আচ্ছা এটা তো আপনারা জানেন নতুন একটা জিনিস শিখেন থিঙ্ক আউটসাইড দ্য বক্স অন্যভাবে চিন্তা করেন ধরেন পরীক্ষায় মাদারলি আসলো মাদার লি আসলো পরীক্ষা কি আসলো মাদারলি আসলো তখন আমরা কি বলবো ছোটবেলা থেকে কি আমরা এবার পড়ছে না হ্যালো রাতো গ্রেট জব ব্রাদার আসসালামু আলাইকুম স্যার আবু তালেব স্যার

এটা খেয়াল করে আমরা এখানে কি লিখলাম মাদার প্লাস আমাদের পনেরো মিনিট লাগবে তাহলে আমাদের সব কিছু মোটামুটি শেষ হয়ে যাবে হ্যাঁ মাদার প্লাস কি এল ওয়াই ছোটবেলা থেকে আমরা পড়ছে কি নাউন নাউনের পর পার্সপিসলে সিরিয়ালটা কিভাবে পড়ছে নাউনের পর প্রোনাউন নাউন প্রোনাউন তারপরে কি অ্যাডজেক্টিভ তারপরে কি ভার তারপরে ভার্ তারপরে কি প্রেপজিশন কনজাংশন ইন্টারজাংশন এই সিরিয়াল পড়ছে না এখন তো সিরিয়াল সিরিয়াল এক প্রোনাউন কত নম্বর সিরিয়াল দুই এটা তিন আট এই তো ঠিক আছে এটা হচ্ছে কি আট খেয়াল করি আমরা একটু ওয়ালাইকুম আসসালাম একটু এখন আমরা এটা শুনি নাউন সমান সমান এক মানে কি নাউনের ভ্যালু হচ্ছে ওয়ান প্রোনাউনের ভ্যালু কত ভ্যালু মানে বাংলা আমরা যেটা বলি মান প্রোনাউনের মান টু অ্যাডজেটিভের মান তিন ভার্বের মান চার অ্যাডভার্বের পাঁচ প্রেপজিশন ছয় কনজাকশন চার ইন্টারজেকশন আট আর আমি যদি বলি নাউন এদিকে আসো তাহলে কে আসবে নাউনের সাথে এক আসবে প্রোনাউন এদিকে আসো তাহলে কে আসবে দুই আসবে বুঝছি আবার এখানে একটা কথা আছে এল ওয়াই দেখছেন এই যে এল ওয়াই এল ওয়াই লিখতে কয়টা লেটার লাগছে এই একটা লেটার এই একটা লেটার দুইটা লেটার তাহলে এল ওয়াই এর ভ্যালু কত ফিক্সড কত টু ঠিক আছে টেক্স কত টু খেয়াল করি তাহলে মাদারলি ধরেন এটা বুঝতেছেন না তাহলে এখানে আমি কি করলাম মাদার প্লাস এল ওয়াই দুইটা করব প্লাস দিয়ে দিব মাদার প্লাস এল ওয়াই এই এখন কি এর ভ্যালু অনলাইনে যারা আছে একটু প্লিজ বারবার বলছি একটু শোনেন এল এর ভ্যালু কত টু তারপর এখানে যোগ দিবেন মাদার মাদার মানে কি মা কি নাম না তাহলে মাদার নাউন নাউনের ভ্যালু কত ওয়ান লিখবেন ওয়ান দুইয়ের সাথে এক যোগ কত আসলো তিন তিন সমান সমান কত বুঝছে তাহলে এটা কি অ্যান্সার হ্যাঁ এটা হচ্ছে আমার অ্যাবজেক্টিভ পারা যাবে ভালো লাগছে সিস্টেমটা হ্যাঁ ম্যাথমেটিকে বের হয়ে গেল এই যে এখন এরকম যত বড় বড় আপনারা এক একটা বের করেন মানে এখানে কমেন্টসে লেখেন দেখবেন সব এই এক ফর্মেটে বেরা যাবে হিসাবটা বুঝছে অনলাইন যারা আছে বুঝছে এটা সবাই অনলাইনে যারা আছে এটা বুঝতে পারছে টেকনিকটা বুঝতে পারছে হ্যাঁ দেখেন সবাইকে বুঝতে পারছে কেন একটু বলেন সবাই এটা বুঝতে পারছেন কিনা না আলহামদুলিল্লাহ ক্লিয়ার আচ্ছা খাতা কলমে আমি একটা কথা লিখছি এটা সবাই লেখেন এই যে ইম্পর্টেন্ট কথা চলে গেছে হ্যাঁ আমি খেলে আবার রিপিট করছি একটু দেখি আমি কি করলাম একটু নিচে নামাই এই যে আপনি চলে গেছিলেন একটু খেয়াল করেন নাউন থেকে এই পর্যন্ত বলছেন সিরিয়ালে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এলও লিখতে কয়টা লেটার লাগছে দুইটা চমৎকার ওকে তাহলে দেখেন এলও লিখতে দুইটা শব্দ লাগছে দুইটা লেটার লাগছে তাহলে এলও এর ভ্যালু হচ্ছে টু তাহলে এখন যে এলও যুক্ত শব্দগুলি আসবে কিভাবে আমরা বেল করব মাদার মানে কি মাদার প্লাস এল ওয়াই এল ওয়াই লিখতে কয়টা শব্দ লাগছে দুইটা ঠিক আছে প্লাস মাদার মাদার মানে কি নাও নাউনের ভ্যালু কত ওয়ান তাহলে এখানে মাদারের জায়গায় আমরা ওয়ান লিখলাম ঠিক আছে নাউনের টা দুই এর আগে তিন এই যে তিন যে বের হলো তিন এর ভ্যালু কত অ্যাডজেক্টিভ তাহলে তিন সমস্যা অ্যাডজেক্টিভ তার মানে মাদার কি অ্যানসার বের হলো অ্যাডজেক্টিভ ঠিক আছে লুৎফর না হল লতা বুঝছে এগুলো হচ্ছে মজার জিনিস পড়াশোনাটা আজীবন প্রসেস এটা আনন্দ না থাকলে এটা হয় না এই যে স্লোলি তাহলে কি করব স্লো প্লাস এল ওয়াই স্লো প্লাস এল ওয়াই তাহলে আমরা কিভাবে মিলাবো এল ওয়াই লিখতে কয়টা শব্দ কয়টা লেটার এল ওয়াই ভ্যালু কত দুই স্লো স্লো কি কোনো নাম রে ভাই নাম যদি কোনো নাম না থাকে তখন আমরা কি করব এই যে স্লো এর আগে এর মনে মনে একটা ভেরি যোগ করে দিব কি যোগ করে দিব ভেরি ভেরি স্লো মানে কি খুব দ্রুত মানে খুব ধীরে ভেরি স্লো মানে কি খুব ধীরে ঠিক আছে এই যে স্থির ভাবে যে স্লো শব্দটা যে লিখছে না তাহলে ভেরির সাথে স্লো মিলে গেছে না ভেরির সাথে যদি মিলে যায় তখন এটা হয়ে যায় অ্যাডজেক্টিভ তখন এটা কি হয়ে যায় অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের ভ্যালু কত তিন এখানে লেখেন তিন তাহলে তিন আর দুই যোগ করেন পাঁচ পাঁচের ভ্যালু কত রে ভাই পারা যাবে ইনশাল্লাহ তাহলে এটা কি আমার অ্যান্সার দেখেন তো মিলে কিনা হ্যাঁ এটা শুধু অ্যালয়ের বেলাই প্রযোজ্য অ্যালয় রিসার বুঝছে লুৎফর নাহান লতা তারপরে সীমা আক্তার স্লো আছে অ্যাডজেক্টিভ স্যার অলওয়েজ এই নিয়মে করলেই হবে হ্যাঁ মিলে যাবে ইনশাল্লাহ অ্যাডভার্ব অ্যাডভার্ব নীল আকাশের চাঁদ নেই যাবে ইনশাল্লাহ তাহলে দেখেন এগুলো হচ্ছে তাহলে নাউন বের হয়ে গেলো অ্যাডজেক্টিভ বের হয়ে গেলো কি অ্যাডভার্ব বের হয়ে গেল। এখন আমরা প্রোনাউন বের করব আর হচ্ছে প্রোনাউন বের করবো একবার আরেকটা জিনিস আছে এটা বের করব আর হচ্ছে আমার এটাকে কি বলে শ যে জিনিস আছে এগুলো বের করে ফেলতেছে দেখেন এটা পারা যাবে ইনশাল্লাহ আচ্ছা এখন এটা আপনারা বের করেন এখনই বের করেন আপনারা এইখানে আপনারা লেখেন যে ফ্রেন্ডলি লেখেন সবাই একটু লেখেন ফ্রেন্ডলি এটা বের করেন আরেকজন বলছে যে লাভলি ঠিক আছে লাভলি এই দুইটা বের করেন লাভলি বের করেন গুড ঠিকঠিক হ্যাঁ আমরা তো নর্মালি জানি অ্যাডজেক্টিভের সাথে নাউনের সাথে অ্যালয় থাকলে অ্যাডজেক্টিভ এটা তো জানি তারপরে যদি এরকম ঝামেলা হয় জানা আর যেগুলো দেখেই পারবো তো পারলামে মিলান তো প্রথমটা মিলছে প্রথমটা মিলছে আপনার অঙ্ক হয়ে গেল হ্যাঁ ফ্রেন্ডলি আলাদা করে ফেলেন যেমন আমরা পড়তে পড়তে আমাদের এমনি আমাদের ব্রেন ঝালু হয়ে গেছে তাই না আমাদের এতটাই ব্রেন ঝালু হয়ে গেছে যে আমরা যেভাবে দেই ওইভাবে আমরা মিলাইতে পারি হ্যাঁ মিলেই যায় তাহলে এলোয় লিখতে আমার দুইটা লাগছে যোগ ফ্রেন্ড মানে কি বন্ধু এটা নাম তাহলে এটা এক তাহলে দুই এর আগে কত তিন তিন সমান সমান কি অ্যাডজেক্টিভ পারা যাবে ইনশাআল্লাহ তারপর দেখেন লাভলি তাহলে লাভ প্লাস কি এল ওয়াই তাহলে এল ওয়াই লিখতে দুইটা লাভ মানে ভালোবাসা কারণ নাম বোঝায় ভালোবাসা হ্যাঁ ভালোবাসা কি হ্যাঁ বলেন বলেন ভেরি লাভ ভেরি দিয়ে যায় ভেরি লাভ এখন দেখেন শুধু যখন এই শব্দগুলি থাকবে হ্যাঁ আমরা জানি লাভ কিন্তু লাভটা কি নাউন যেটা এটা অনলাইনে যারা আছে খেয়াল করি এই লাভলি যে শব্দটা না এখন ইট ইট ইজ ইজ বলছে আ লাভলি থিংস বা লাভলি ম্যাটেরিয়াল সেই ক্ষেত্রে লাভলি আমার কি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমার লাভলি কি হয়ে যাচ্ছে অ্যাডভার্ব হয়ে যাচ্ছে সেন্টেন্সে বুঝে যখন এরকম সিঙ্গেল শব্দ দিবে দেখেন ভেরি লাভ খুব ভালোবাসা এগুলি দেখি কোনো হয় নর্মালি লাভ হচ্ছে কি এটা নাউন তাহলে এখানে যদি এক যোগ করেন তার দুই দুইয়ারাকে কত তিন সেই ক্ষেত্রে এখানে কি হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ যদি সিঙ্গেল শব্দ বলে তাহলে এটা কি হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ আর যদি আপনাকে ওইভাবে বলে যে এইটা যে লাভলি লাভলি প্রসেস বা লাভলি থিংস বা লাভলি ম্যাটার এই শব্দগুলি যদি বলে তখন ওই লাভলি কি হয়ে গেল অ্যাডভার্ব হয়ে গেল বুঝতে পারছেন মানে চমৎকার ভাবে যে জিনিসগুলো বলা হয় বুঝতে পারছেন তাহলে এখানে আবার কি আছে ভেরি লাভ দিয়ে কিন্তু মিলছে না তাহলে এই কনফিউশন দূর আচ্ছা এখন আমরা আসি এখানে দিস দিস ইজ দিস ইজ ইওর

হ্যাঁ এটা সেন্টেন্স আকার থাকবে যে কৃষ্ণ রাশে এটাই বোঝাইতে যাচ্ছে সেন্টেন্স আকারে থাকলে লাভলিটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে হ্যাঁ আর যদি শুধু শব্দ বলে তাহলে লাভলিটা কি হয়ে গেল অ্যাডজেক্টিভ তো স্যার আপনার সাথে খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ মোহাম্মদপুর ব্রাঞ্চে আসলে নক দিবেন ওকে ইনশাআল্লাহ দেখা হবে হ্যাঁ দুই এটা দেখছে সবাই দেখেন আমরা যখন এই যে আজকে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের উপর ক্লাস নিলাম আবার সকালেও ক্লাস নিলাম ভার্বের উপর এখানে সবকিছু যখন দেখলাম একটা জিনিস দেখেন দিস ইজ ইয়োর টার্ন আমি বলছি যেমন আপনার হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভ জানে কাকে ভালোবাসে নাউনকে ভালোবাসে একটু অনলাইনে যারা আছে একটু খেয়াল করি ভাই একটু খেয়াল করি একটু শুনি অ্যাডজেক্টিভ কাকে ভালোবাসে নাউনকে ভালোবাসে তাহলে দেখেন যে দিস বুক ইজ মাইন তাহলে এই বুকটা কি নাউন যেহেতু এখানে নাউন আছে তাহলে চোখ বন্ধ করে এটা কি হবে অ্যাডজেক্টিভ আর ডানে বা তাকানো দরকার আছে বাস আর এখানে দিস ইজ ইয়োর টার্ন তাহলে এটা এখন তোমার পালা তাহলে দিস এর পর কোনো নাউন টার্ন কিছু আছে ডিরেক্ট আছে ভার্ব তাহলে এটা এই দিসটা হয়ে যাচ্ছে কি প্রোনাউন এই দিসটা হয়ে যাচ্ছে কি প্রোনাউন এটা কি হয়ে যাচ্ছে দিস প্রোনাউন ক্লিয়ার থার্ড ব্র্যাকেট দিয়ে লেখেন প্রোনাউন প্রনাউন সময় একা বসে সময় একা বসে লেখেন প্রনাউন সময় একা বসে ব্র্যাকেট দিয়ে লেখেন প্রনাউন সময় একা বসে দেখেন প্রনাউন সময় একা বসে প্রনাউন সবসময় একা বসে লিখছেন পারা যাবে ইনশাল্লাহ সেম জিনিসটা আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখেন তিন নাম্বার বুক এখানে হুইচ আর চার নাম্বারটাও লেখেন আপনারা লিখবেন তিন অ্যান্সারটা লিখবেন চার অ্যান্সারটা লিখবেন মানে অনলাইনে যারা আছে না হুইচ বুক হুইচ হ্যাঁ হুইচ ক্লাস হুইচ ক্লাস ডু ইউ ডু ইউ রিড এখানে হুইচটা কোনটা বলেন স্যার আপনাকে আলহামদুলিল্লাহ ভালো খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনারা সাথে থাকবেন রিসার্চের পরিমাণ আরও বাড়ায় দিব যাতে কোনোভাবে কোনো গ্যাপ যাতে না থাকে আমার পড়ানোতে যাতে গ্যাপ না থাকে আপনাদের বোঝাতে যাতে গ্যাপ না থাকে হ্যাঁ আরো রিসার্চ কম ঘুমায় খালি আপনাদের জন্য প্রচুর কাজ করে এই কারণে সবাই জানেন নিকট স্টুডেন্টগুলি সবাই জানে আপনারা একটু থাকেন দেখেন জিনিসটা কত সহজভাবে শেখা যায় পড়াশোনা কিন্তু অনেক কঠিন এবং এটা মৃত্যুর আগ পর্যন্ত প্রসেস এখানে সহজভাবে না করলে পেইন লাগবে জীবনে পেইন শব্দটা যখন মাথায় ঢুকবে ভালো জিনিসও পেইন লাগবে মিষ্টি খেলেও তিতা লাগবে বুঝলেন টেনশন করলেও খারাপ মানে টেনশন অটোমেটিক চলে আসবে টেনশন জিনিসটা নষ্ট হয়ে যায় হ্যাঁ ওই তো সবাই সুন্দর মতো অ্যান্সার লিখতেছে আপনাদের শেষ না কুইচ কুইচ ক্লাস তাহলে মানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আছে ইন্টারোগেটিভ কি আছে প্রোনাউনও আছে তাহলে যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে আমাকে কি বুঝতে হবে আন্ডারলাইনের অংশের আগে কি আছে নাউন আছে যদি নাউন থাকে চোখ বন্ধ করে কি অ্যাডজেক্টিভ মাথায় ঢুকছে একদম পার্মানেন্টলি আর হুইচ ইস বুক এটার সাথে আর কোনো কিছু না এটা মেইন ভার কোনো নাউন টাউন নাই তাহলে

অ্যানাদার জেন্স অফ কনফিডেন্স ইস রাতু স্যার আলহামদুলিল্লাহ সোমার অ্যান্সার লেখা শেষ রহিম ভাই রুবায়াত কি শেষ হয়ে গেছে যে আমার শেষ দুই মিনিট লাগবে এই যে মনের মতো না পড়ালে কিন্তু হয় না এই যে প্রায় সব কিছু টাচ করতে পারছেন শান্তি লাগতেছে কারণ এগুলো আরও ঠান্ডা মাথায় বুঝে হলে কিন্তু এগুলো দুই চার ঘন্টার একটা ক্লাস তাই না ওই তো সবাই লিখে ফেলছে দেখেন কাম ইন কাম ইন মানে কি ভিতরে আসো তাহলে দেখেন এই আন্ডার অংশের আগেটুকু কি আছে ভার্ভ এটা কি কামটা কি ভার্ব না একটা ভার্ভকে কি বলছে একটা ভার্ভকে খেয়াল করব যদি হোয়ার হাও মাছ কি হাও মাছ এই পাঁচটা দিয়ে কোশ্চেন করে যদি উত্তর পাওয়া যায় তখন চোখ বন্ধ করে এটাকে কি দিবেন এক ভার তখন এটাকে কি দিবেন অ্যাড ভার্ব এটা খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু ফাটাফাটে ইম্পর্টেন্ট এই ভার্বের আগে লেখেন অ্যাপ ডট অ্যাপ ডট আই ফাটাফাটে ইম্পর্টেন্ট লেখেন ফাটাফাটে ইম্পর্টেন্ট ফাটাফাটে ইম্পর্টেন্ট লেখেন দুই মিনিটের মধ্যে শেষ করে দিব এটা বুঝে শেষ করে দিব হ্যাঁ লিখছে আমরা তাহলে দেখেন কাম ইন মানে কি ভিতরে আসো কোথায় আসতে বলছে তাহলে এখানে কি ভার্বকে কোশ্চেন করতে হবে ওয়াই দিয়ে ওয়াই মানে কেন ওয়েন মানে কখন হোয়ের মানে কোথায় হাউ মানে কিভাবে হাউ মাছ মানে কি কতটুকু ঠিক আছে তাহলে ইন কোথায় আসতে বলছে ভিতরে আসতে বলছে তাহলে ইনটা হয়ে যাচ্ছে কি আজীবন জানে ইন হচ্ছে প্রেপোজিশন এখন ইনটা হয়ে গেল কি অ্যাড ভার্ব তাই না আবার দেখেন কাম ফ্রম ইন এই ইনটা কি এই ইনটা কি বলেন কাম ফ্রম ইন এই ইনটা কে এই ইনটা কোনটা হুম এই ইনটা হচ্ছে চোখ বন্ধ করে নাউন দিবেন বলেন কেন আমি একটা কথা বলছি কেয়ামতের হ্যাঁ আমি কি বলছি কেয়ামতের আগ পর্যন্ত প্রেপজিশনের পর এই ফ্রমটা কি প্রেপজিশন না রে ভাই প্রেপজিশনের পর যে সিঙ্গেল শব্দ থাকে এটা কি হয়ে যাবে নাউন এই যে প্রথমে কিন্তু এটা বলছে নাউন কি হিসেবে কাজ করে আর যদি আইএনজি ফর্মেটে থাকে তাহলে আবার জেরান্ড হয়ে যেত তাই না পারা যাবে ইনশাল্লাহ এখন যদি আবার এখানে এরকম বলি আই লিভ ইন ঢাকা আমি ঢাকা থাকি হ্যাঁ এখানে ইনটা কি এটা প্রেপজিশন কেন প্রি না প্রে এটা কেন প্রেপজিশন প্রেপজিশনের পরে যদি নাউন থাকে নাউনের আগে কি থাকবে প্রেপজিশন পরে নাউন থাকলে নাউনের আগে কি থাকবে প্রেপজিশন থাকবে তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমার প্রেপজিশন ঠিক আছে কারণ প্রেপোজের সঙ্গে নাউন বসে প্রেপোজের সোমা ফারজানো লিপি মার্শাল্লাহ সবাই অ্যাক্টিভ রাজিয়া সীমা আই লিভ ইন ঢাকা কাম ফ্রম ইন পারা যাবে ইনশাল্লাহ হ্যাঁ তাহলে আমরা কি প্রেপোজিশন বের করতে পারবো আমরা অ্যাডভার্ব বের করতে পারবো অ্যাডভার্বের ভার্বের সাথে একটা যুক্ত হবে অ্যাডভার্ব এলওয়াই দিয়ে একটা যুক্ত হবে অ্যাডভার্ব আবার অ্যাডজেক্টিভের সাথে বসবে তিনভাবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ব্যবহার তারপরে সিঙ্গেল শব্দ থাকলে নাউন আর ডবল থাকলে একটা নাউন একটা অ্যাডজেক্টিভ আর তিন নাম্বার থাকলে হয় অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব থাকবে কখন কিভাবে বুঝবা একটা অ্যাডজেক্টিভ এটা অ্যাডভার্ব যদি আমরা ওই তিন নাম্বার শব্দটা যদি নাউনের সাথে মিলে যায় অ্যাডজেক্টিভ আর যদি অ্যাডজেক্টিভের সাথে মিলে যায় অ্যাডভার্ব বা শেষ এলো এই যুক্ত কি কি কনফিউশন করলে এটা আছে দিয়ে দিলাম ডিটারমিনেন্টকে দিয়ে দিলাম আপনারা অনলাইনে যারা আছেন সবাই বলেন ক্লাস কেমন লাগলো বুঝা গেল কি না এটা বলেন মাশাআল্লাহ এই কটা নিয়ম থেকে এখানে এক দুই মাস যেগুলো আসার আসবে ইনশাআল্লাহ হ্যাঁ ক্লাস কেমন লাগলো পারা যাবে কিনা ইনশাআল্লাহ বলেন প্রেপোজিশন তো এটা বললামই আর কনজাংশন মানে তো যুক্ত করা দুই সেন্টেন্সের মাঝখানে যুক্ত করলে এটা কনজাংশন হয়ে যায় তাই না এর কে যাক আপনাদের অনেক আলহামদুলিল্লাহ খুব ভালো সোমা ফরজানা তারপরে নিরোৎপল চক্রবর্তী এক্সিলেন্ট অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনাদের অনলাইনে যারা আছেন এই মাত্র আপনাদের দিকে তাকাইলাম হ্যাঁ সামনে অফলাইনে থাকলে আর উপরে ক্যামেরা তাকানো হয় না আপনারা যারা আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাই নামাজ পড়েন দোয়া করেন সবাইকে ঈদ মোবারক আর কবে ক্লাস হয় ঈদের পরে ইনশাল্লাহ পর ক্লাস হবে ঠিক আছে ভালো ভালোভাবে ঈদ করেন আর ঈদে পড়াশোনাটা ভুলেন না সামনে সামনের পরীক্ষাগুলি ভালো একটা প্রিপারেশন নেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই অ্যাক্টিভ থাকবেন আলহামদুলিল্লাহ সবার জন্য অনেক 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 দোয়া রইল ঠিক আছে আপনাদের জন্য অনেক দোয়া রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত